এই মুহররম, এই মুহররমের আশুরার দিন আনন্দ ফুর্তি করার দিন নয়, ঢোল তবলা বাজানোর দিন নয়। মুসলমানের ছেলে লাল পানি খেয়ে নাচানাচি করে রাস্তার মাঝখানে, হাই রে হাই, এর থেকে লজ্জা কলঙ্ক আর কিছু নাই। মুসলমানের ছেলে হই হই করে লাঠি খেলে, রক্ত ঝরায় তলোয়ার চালায়, বাচ্চাদের মাথা কেটে রক্ত ঝরায়, কতই না শোক পালন হচ্ছে। ইসলাম বলেছে এটা শোক পালন হলো না। শোক পালন যদি তাদের জন্য করতে হয়, তাদের কথা মনে করে আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানি ফেলো, তাদের কথা মনে করে নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, দোয়া চাও, তাদের কথা স্মরণ করে রোজা রাখো। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, দুটো রোজার কথা বলেছেন, অর্থাৎ 9 তারিখ আর 10 তারিখ, মানে আগামী আজকে এখন 12। আপনার জালেম উম্মতেরা, আপনার নিষ্ঠুর উম্মতেরা, আপনার জালেম উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, ফোরাত নদীর পানি আটকে দিয়ে কারবালা ময়দানে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। তারই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাসাবারি করবেন না, আপনি বিরক্ত বোধ করবেন না, আপনি নাসুকরি করবেন না, কারণ কাল কায়ামতের দিনে, হাসরের ময়দানে, মহাপ্রলয়ের দিনে, বিচারের দিনে, সেই দিন আপনার দুই নাতিকে দেখিয়ে আমার আল্লাহর দরবারে আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবে না। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এই খবরটা যখন আম্মাজান ফাতেমা আর কানে যখন গেল, আহারে জননী মা নিজের সন্তানদের খবর শুনে আর সহ্য করতে পারেন না গো, আম্মাজান পাগলিনীর মতো হয়ে কাঁদতে কাঁদতে আব্বাজানের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার আব্বাজান, একই খবর শুনছি, একই সংবাদ শুনছি, একই খবর শুনছি, ফারিস্তা জিব্রাইল কি কথা বলে দিয়ে গেছে। আমি ফাতেমা তোমার, হে পিতামহ, আমি ফাতেমা তোমার, হে পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল, হবে না মাসুল, ইমাম হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, আমি ফাতেমা তোমার, হে পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল, হবে না কবুল, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। আম্মাজান ফাতেমা ঝরঝর করে কেঁদে কেঁদে যখন বলেন, বিশ্বনবী বলছেন, হে বেটি ফাতেমা, নাসুকরি করো না, নাসাবরি করো না। জিব্রাইল ফারিস্তা জানিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, কাল কায়ামতের দিনে, হাসরের ময়দানে, বিচারের দিনে, আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের, তোমার বাচ্চাদের দেখিয়ে আল্লাহর দরবারে নাজাত করে নেব। আম্মা জান ঝরঝর করে কাঁদেন, আহারে জননী মা, গর্ভধারিণী মা, সহ্য করতে কি পারে, আর থাকতে কি পারে, ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবই বুঝলাম, সবই সবর করছি ইয়া রাসূলুল্লাহ বাজান, কিন্তু আমার একটা কথা হলো, সেই সময় কি আপনি হায়াতে থাকবেন? আমার বাচ্চাদের উপর যখন এই কঠিন মুসিবত আসবে,
মুসিবতের সময় আপনি কি হায়াতে থাকবেন না বেটি ফাতেমা ওই সময় আমি বিশ্বনবী দো জাহানের বাদশা আমি হায়াতে থাকব না আমি ফাতেমা তাদের কলিজার টুকরা আমি ফাতেমা জননী মা আমি কি হায়াতে থাকব না বেটি ফাতেমা তুমিও হায়াতে থাকবে না তাহলে তাদের পিতা আপনার জামাতা আমার স্বামী সাওহার আসাদুল্লাহ গালিব শেরে খোদা আলী সেই সময় তাদের পিতা আব্বা কি আর তাদের আব্বা কি হায়াতে থাকবে না বেটি ফাতেমা সেই সময় তাদের পিতা হায়াতে থাকবে না আম্মা জান ঝরঝর করে কাঁদলেন চোখের পানি আর রাখতে পারলেন না জারি জারি হয়ে কেঁদে কেঁদে বলেন আরে আমার সন্তানেরা কি এমন অন্যায় করবে যে অন্যায়ের জন্য কোনো ক্ষমা কবুল হবে না যে অন্যায়ের কোনো মাসুল কবুল হবে না আমার সন্তানেরা কি এমন অন্যায় করবে যে আপনার জালেম উম্মতেরা পানি না পান করিয়ে নিষ্ঠুরভাবে তাদের শহীদ করে দেবে ও আমার আব্বা জান ও আমার আব্বা জান ও আমার আব্বা জান তাহলে আমি একটা কথা জানতে চাই আমার বাচ্চাদের জন্য কি একটু শোক পালন করার শোক মানানোর কেউ থাকবে না চোখের পানি ফেলার কি কেউ থাকবে না এমন সময় আল্লাহর নবী বলেন ও বেটি ফাতেমা চোখের পানি মুছে ফেলো চোখের পানি মুছে ফেলো চিন্তা করো না ভেবো না চিন্তা করো না সেই সময় আমরা না থাকলেও কাল কায়ামত পর্যন্ত তোমার আব্বা জানের কোটি কোটি উম্মত উম্মতি থাকবে কাল কায়ামত পর্যন্ত সেই কোটি কোটি উম্মত উম্মতিরা তোমার ছেলেদের জন্য চোখের পানিতে বুক ভাসাবে তাই মহররম এই মহররমের আসুরার দিন আনন্দ ফুর্তি করার দিন নয় ঢোল তবলা বাজানোর দিন নয় মুসলমানের ছেলে লাল পানি খেয়ে নাচানাচি করে রাস্তার মাঝখানে হাই রে হাই এর থেকে লজ্জা কলঙ্ক আর কিছু নাই মুসলমানের ছেলে হই হই করে লাঠি খেলে রক্ত ঝরায় তলোয়ার চালায় বাচ্চাদের মাথা কেটে রক্ত ঝরায় কতই না শোক পালন হচ্ছে ইসলাম বলেছে এটা শোক পালন হলো না শোক পালন যদি তাদের জন্য করতে হয় তাদের কথা মনে করে আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানি ফেলো তাদের কথা মনে করে নামাজ পড়ো নফল নামাজ পড়ো দোয়া চাও তাদের কথা স্মরণ করে রোজা রাখো আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন দুটো রোজার কথা বলেছেন অর্থাৎ 9 তারিখ আর 10 তারিখ মানে আগামী আজকে এখন 12টা বেজে গেছে নাকি বাজে না তাহলে বেজে গেছে 12টায় বাজছে তার মানে এই আজকে দিন রাতটা গিয়ে দিনের বেলা এই আপনারা যদি রোজা রাখতে চান সাহেরি খেয়ে নেবেন হ্যাঁ খেয়ে নিয়ে রোজা রেখে দেবেন মনে রাখবেন নফল রোজায় সাহেরি খেতে হয় বুঝতে পারছেন আর এটা খেতেই হবে আপনাকে নফল রোজা নিয়ে করতেই হবে বন্ধুরা আমার এই 9 তারিখ আর 10 তারিখ এই দুটো রোজা রাখার কথা বিশ্বনবী বলেছেন মহররম এই মহররম মাসের আশুরা উপলক্ষে দুটো রোজা তৎকালীন যুগে ইহুদিদের আমলেও তারা একটা রোজা রাখতেন যাই হোক আল্লাহর নবী বললেন দুটো রোজা রাখতে পারে এইভাবে আল্লাহর নবীর নাতিদের স্মরণ করতে হবে তাদের ত্যাগ তাদের ভালোবাসা তাদের উম্মতে মুহাম্মাদের জন্য জীবনকে উৎসর্গ করাকে আমাদের ভুলে গেলে চলবে না ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ ইসলাম জীবিত হয়েছে এই প্রত্যেকটা কারবালার পরে কারণ ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত সারা পৃথিবীর জমিনে একের পর এক হয়েছে আর প্রত্যেকবারই লড়াইয়ের মধ্যে দিয়ে আবার ইসলাম পুনরায় পুনরুজ্জীবিত হয়েছে এই ইসলামকে পুনরায় জিন্দা করেছেন স্বয়ং আল্লাহ জেনে বলুন সুবহানাল্লাহ এটা কাল কায়ামত পর্যন্ত কায়ামতের আগে পর্যন্ত হবে বুঝতে পারছেন ভাইরা আমার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার অনেক ঘটনা অনেক ঘটনা যাই হোক জীবনের শেষ রাত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বপ্ন দেখলেন হে তরুণ যুবকেরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার গুণ 49 হিজরি 49 হিজরিতে গিয়ে 45 বছর বয়স জীবনের শেষ রাত একটা স্বপ্ন দেখছেন হে তরুণ যুবকেরা
স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছি। একটা চেয়ারে সিংহাসনে বসে আছেন দোজাহানের বাদশা বিশ্বনবী নানাজান বসে আছেন, আর একটা সিংহাসনে বসে আছেন আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান বসে আছেন, আর একটা সিংহাসনে বসে আছেন আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী মুর্তজা বসে আছেন। নানাজান ডাকছেন ভাই হাসান ভাই হাসান ভাই হাসান ভাই হাসান, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে, এসো এসো দুনিয়া ছেড়ে আখেরাতের জমিনে এসো জান্নাতে চলে এসো, এসো এসো ভাই হাসান নানা নাতি এক কাছে বসবাস করি। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ সংক্রান্ত কারণে জালিমদের ইন্ধনে বলা হয়েছে মইমুনা কুটনির কথা, অনেক ক্ষেত্রে সত্যতা বা মিথ্যা আছে। এই যে বিশাল সিন্ধু পড়েন আপনারা অনেকে, এসব কিতাবগুলোর মধ্যে গ্রহণযোগ্যতা তেমন নাই। ভাই আমার পড়বেন আল্লামা সৈয়দের লেখা তারিখুল খোলাফা, পড়বেন তারিখুল খোলাফা, আর পড়বেন কি বাবা আল্লামা ভাই আমার আকবর আকবর শাহ খান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলাম পড়বেন। এই কথা এই এই কিতাবগুলোর মধ্যে অথেন্টিকতা আছে, বাস্তবতা আছে, এমন অনেক রং তামাশা দিয়ে কাহিনী করে লেখা আছে। অনেকে এটাকে প্রেমের গ্রন্থ বলে ভাই আমার প্রেম কাহিনীর মতো করে সাজিয়ে দিয়েছে, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওহীন করে দিয়েছে, নেগলেক্ট করেছে। ওই সমস্ত কিতাবগুলো পড়বেন না, ওই বিশাল সিন্ধুকে নিয়ে নাটক হয়েছে সব দেখবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা বাবা, এটা একেবারে আপনার মনে একটা অন্য ধারণা তৈরি করে দেবে। না না না, কারণ নবীর নাতিরা কখনো ইসলামের খেলাফ কাজ করেননি, নবীর নাতিরা কখনো অবৈধ কাজ করেননি, নবীর নাতিরা কখনো অন্যায় কাজ করেননি। হে তরুণ যুবকেরা, ইসলামের সীমাবদ্ধতা ইসলামের গণ্ডির মধ্যে থেকে যেটা আল্লাহর হুকুমের মধ্যে আছে তারাই সেটাই করেছেন। এই বিবাহ সংক্রান্ত ব্যাপারে মধ্যে পড়ে গিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে কয়েক বাংর বিস্মান করানো হয়েছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে হেঁটে হেঁটে কারো কাঁধে ভর দিয়ে নানাজানের রাউজা মোবারকে গিয়ে নানাজানের রাউজার ভিতরে গিয়ে নানাজানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন। নানাজানের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার কারণে আমার আল্লাহ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষকে পানি করে দিয়েছে। জীবনে কয়েকবার ঘটেছে কিন্তু শরীরটা দুর্বল হয়ে গেছে, রোদে বেরোতে পারেন না, কষ্ট হয় তাকলিফ হয়। জীবনের শেষ রাতে স্বপ্ন দেখলেন, স্বপ্ন থেকে হঠাৎ করে গভীর রাত্রিতে উঠে পড়লেন। মুরিদরা যাতে কেউ বিষ না দিয়ে দিতে পারে তাই কুঁজোটা ওই আপনার পানির পাত্রতে সিল করে গালা দিয়ে ভালো করে মজবুত করে সিল করে রাখে, রাত পাহারা দেয়, জেগে থাকে, জেগে জেগে বসে থাকে, হুজুর কখন পানি চাইবেন, ইমাম হাসান হুজুর কখন পানি চাইবেন, জেগে বসে আছেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে বললেন, স্বপ্ন দেখলেন, বললেন বাবারা আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথা বললেন, বলে বললেন বাবারা বড্ড পিয়াসা লেগেছে একটু পানি পান করাও। এক মুরিদ মহাব্বতের মুরিদ এমন সময় ওই কুজোর সিলটা কেটে এক পেয়ালা পানি যখন দিলেন, এক চুমুক দিয়ে যখন টানলেন, চিৎকার করে উঠলেন, বাবারা কি পানি আমাকে পান করালে বাবা, আবার বিষ পান করিয়ে ফেললে বাবা, আবার বিষ পান করে ফেললাম, প্রত্যেকবারেই বিষ পান করে আহা নানাজানের রওজা মোবারকে গেছি, এবারে মনে হয় আর যেতে পারবো না, নানাজানকে আমি স্বপ্ন দেখে নিয়েছি, নানাজান আমাকে ডাকছেন ভাই হাসান। তবে মনে রাখবে দুনিয়া ছেড়ে আসার আগে অনেক মুসিবত আসবে, না শুকরি করবে না, না সাবরি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, তোমাদের দেখিয়ে কাল কায়ামতের দিনে আমি তোমাদের নাজাত করিয়ে নেব, তোমাদের দেখি আমি কাল কায়ামতের দিনে কোটি কোটি আমার গুণাগার উম্মত উম্মতিদের আমি জান্নাত বাসি করে নেব। কষ্ট হচ্ছে আপনাদের, আই সবটা বলে দেবো না, শেষ এটুকু বলে দেবো না, শেষ করে দেবো, সবাই কি বলছেন, কারা কারা একবার হাত নামান, আচ্ছা কারা একবার হাত নামান না, কারা কারা চান না হাত তুলেন তো দেখি, সবাই চান, একটু বসকে তুলে ফেলে, সবাই চান তাহলে,
ও গো খোদা আমায় ক্ষমা করে দাও, তোমার দয়ার নবীর দিদার করে দাও। ও গো খোদা আমার ক্ষমা করে দাও, তোমার দয়ার নবীর দিদার করে দাও। গোনাগার আমি তো দাতা হে ত্রাতা, তো দাতা হে ত্রাতা। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা। আমার তরুণ যুবকেরা, আমার খুবই সংক্ষেপ করে বলবো পাঁচটা দিয়ে মূল কথাটা, শুধু আসল জিনিস সারাংশটা একটু শুধু শুনিয়ে দেব, অনেক লম্বা চওড়া ঘটনা। হে তরুণ যুবকের রং, হে আমার বন্ধুরাম, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। ইমাম হুসাইন হুজুর, ইমাম হাসান হুজুর যখন এই অবস্থা হলো, কলিজা যখন তার চলে যাচ্ছেন, ভিতরটা যখন পুড়ে যাচ্ছেন, এমন সময় সবাই পাগলিনীর মতো, পাগলের মতো সবাই অস্থিরতার মধ্যে চিৎকার করতে শুরু করে দেয়। ভাই আমার সঙ্গীরা, ভালোবাসার মানুষেরা চিৎকার করে চারিদিকে হইচই শুরু করে দেয়। ডাক দেয়া হলো, যাও যাও আমার ছোট ভাই হযরতে ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসো। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হুসাইনকে ডাকা হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে চিৎকার করতে করতে ছুটে এলেন, জোর করে কাঁদছেন, বড় ভাই জান, বড় ভাই জান, কি সর্বনাশ হয়ে গেল, আবার আপনাকে বিস্পান করিয়ে দিল, বড় ভাই জান, বড় ভাই জান, আহা আমার বড় ভাই জান কত কষ্ট পেয়েছেন, আবার তাকে বিস্পান করানো হলো। ইমাম হুসাইন হুজুর আওয়াজ দিয়ে গম্ভীর ভাবে বলতে লাগলেন, ভাই আমার দাম্ভিকতার সঙ্গে বলতে লাগলেন, বড় ভাই জান একবার নামটা বলুন, কে আপনাকে বিস্পান করিয়েছেন, আমি দুনিয়ার জামিনে তার সঙ্গে বদলা নেব। হযরত ইমাম হাসান হুজুর বললেন, নানাজানকে স্বপ্ন দেখেছি, নানাজান আমাকে ডাকছেন, বলছেন ভাই হাসান আর বেশি দিন দুনিয়ার জামিনে নয়, চলে এসো চলে এসো, জান্নাতে নানা নাতি বাস করি। ও ভাই হোসেন শুনে রেখে দাও, নানাজান বললেন, তবে শুনে রাখো, দুনিয়ার জামিন ছেড়ে আসার আগে তোমাদের উপর অনেক মুসিবত আসবে ভাই, না সবুরি করো না, না সবুরি করো না, ধৈর্য হারা হয়ে যেও না। ও ভাই হুসাইন, কোনো পাত্তা নিতে হবে না, নানা জানের নির্দেশ, না সবুরি করলে হবে না, ধৈর্য হারা হলে হবে না। ও ভাই হুসাইন, ছোট ভাই, কোনো বদলা নেবার দরকার নাই, যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন আমি বোঝাপড়া করব, বুঝে নেব, আমি বুঝে নেব, বোঝাপড়া করব, আর যদি আমি দুনিয়ার জামিন ছেড়ে বিদায় নিই, তাহলে আমার নানি জান হায়াতে আছেন, আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলবে, আমার সালাম দেবে, আর বলবে না বড় ভাই জান বলেছেন, যদি বড় ভাই জানকে নানা জান বড্ড ভালোবাসতেন, বড় ভাই জান আরজু করেছেন, যদি আপনি অনুমতি দেন মদিনার বিখ্যাত আল্লাহর নবীর রাউজা মোবারক বিশ্ব নবীর পাশেতেই যেন রাউজাটা হয়, যদি আপনি অনুমতি না দেন মদিনার বিখ্যাত গোরস্তান জান্নাতুল বাকিতে দাফন করে দিও। এ তরুণ যুবকেরা, কথা বলতে বলতে, কিছু ওসিয়াত করতে করতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মান করেন 49 হিজরিতে, 45 বছর বয়সে ইন্তেকাল করে, শহীদ হয়ে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ুন আমার সঙ্গে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মৃত্যুর সংবাদ, ইন্তেকালের সংবাদ বলতে হয়,
বলতে বলেন ইন্না লিল্লাহ বলেন তো নাকি আমরা সব ভুলে গেছি নাকি কজন বলি ও মরে গেল কি করে বললো রে মরে গেল কি করে বললো জানিস তো অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল উফ কি বলিস আর বল দেখিনি লোকে এমন গাড়ি চালায় চলে গেল অন্য ঘটনা সেখান থেকে বলে জানিস তো সেই দিন আরেকটা ছেলে মরতে মরতে মেতে গেছে বলে আধা ঘন্টার গল্প হয়ে গেল একবারও ইন্না লিল্লাহ বলল না বুঝতে পারছি আমরা সব ভুলে গেছি রাসূলের সব নির্দেশনা ভুলে গেছে ছোট্ট বেলা থেকে বাচ্চাদেরকে একটু দ্বীনের তালিম দেন নিজেদের লাইফে যা হয়েছে হয়েছে সন্তানদের লাইফগুলোকে নষ্ট করবেন না জমিনি বালা আসমানি বালা থেকে আল্লাহ আপনার গ্রামকে হেফাজত করবেন আপনার ঘরকে হেফাজত করবেন ওই বাচ্চারা যদি কিছু দিনের এলেম শিখে যায় আপনি বাপ হয়ে কবরে চলে গেলে বাপের কবরের ধারে যাবে জিয়ারত করবে চোখের পানি ফেলবে আর না হলে বাপের কবরের ধার দিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বিনা পানিতে পেচ্ছাপ করে বেরিয়ে চলে যাবে বাপের কবরের ধারে একবার তাকিয়েও দেখবে না বন্ধুরা আমার দরুদ যুবকেরা আমার হে আমার মুরব্বী আনিরা আম্মা জানাব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ইমাম হুসাইন গিয়ে আরজু করলেন তখন তিনি আফসোস করে বললেন তোমার ভাই আমারই ভাই তোমার নানা জান বলে গেছেন আমার পাশে রওজা হয়েছে আবু বকর সিদ্দিকের আমার পাশে রওজা হয়েছে হযরতে ওমর ফারুকের আর একটা রওজার জায়গা ফাঁকা আছে সেই ফাঁকা জায়গাতে আখেরি জামানায় হযরতে মারিয়াম আলাইহিস সালামের মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম আখেরি জামানায় আসবেন নবীর উম্মত হিসাবে হায়াতে থাকবেন খেলাফত চালাবেন খলিফা হয়ে দুনিয়া শাসন করবেন সেই ঈসা নবী যখন ইন্তেকাল করবেন তার রওজাটা হবে আমার রওজার পাশে হবে এই চারটে রওজা ছাড়া তোমার নানা জানের পাশে আর কারো জায়গা নাই এই চারজনের কথাই তোমার নানা জান ঘোষণা দিয়েছেন যদি না হতো আমার কোনো আপত্তি ছিল না আমি জানি নানা জান তোমার নানা জান তোমাদের দুই ভাইকে কত ভালোবাসতেন এর তরুণ যুবকেরা মুসলমানদের পরো জামাত করে জানা যান নামাজ পড়ে জান্নাতুল পাকিতে দাফন করলেন হযরত ইমাম হুসাইনের মনটা বড় খারাপ একাকীত্ব জীবন যাপন করলেন মাঝে মাঝে চোখ দিয়ে পানি ঝরে আহারে নানা জান কত ভালোবাসতেন নানা জান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন আম্মা জান কত ভালোবাসতেন আম্মা জানও বিদায় নিলেন আব্বা জান কত ভালোবাসতেন আব্বা জানও বিদায় নিলেন বড় ভাই জান ছিলেন একসঙ্গে খেলে পড়ে একসঙ্গে পড়ালেখা করে একসঙ্গে হেসে খেলে মানুষ হলাম বড় ভাই জান কত ভালোবাসতেন বড় ভাই জানও বিদায় নিলেন আহলে বায়াতের নবী খানদানের আমি একাই রয়ে গেলাম আহারে আর কতদিন থাকবো মনটা বড্ড খারাপ হযরত ইমাম হুসাইন মাঝে মাঝে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে চোখের পানিতে বুকটা ভাসা ওদিকে দেখা যাচ্ছে হযরত আমির মাবিয়া ইন্তেকালের পর ইজিদকে বললেন বাবা ইজিদ আমি যেভাবে রাজকর দিয়েছি আমি যেভাবে রাজকর দিয়েছি 5,10,000 দিরহাম আমি যেভাবে ইমাম হুসাইনকে ইমাম হাসানকে দিয়ে এসেছি তুমি সেইভাবে ইমাম হুসাইনকে এই রাজকর দেবে বাবা নবীর আওলাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না নবীর খানদানের সঙ্গে খারাপ ব্যবহার করবে না মনে রাখবে ওনারা হলেন আহলে বায়াত এই আহলে বায়াতের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না বিশ্ব নবী বলেছেন দয়ার নবী বলেছেন আমি রেখে গেলাম এ দুনিয়ার মানুষ তোমাদের জন্য তারাক্তফিকুম আল্লাহর নবী বললেন বা ভাই আমার আল্লাহর রাসূল বললেন আমি তোমাদের জন্য রেখে গেলাম তারাক্তফিকুম মা ইন আখাজতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলা বাইতিন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম একটা হলো কিতাবাল্লাহ আল্লাহর কিতাব দুই নাম্বার হলো আহলা বাইতি আমার আহলে বায়াতকে তোমাদের জন্য রেখে গেলাম যে আহলে বায়াতের সঙ্গে খারাপ ব্যবহার করবে কাল কায়ামতের দিনে আমি নবী তাদের জন্য সুপারি সাফাতি করব না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরা হে আমার যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করো না হে মুসলমান একটুখানি খেয়াল করো না
একবারে ডিটেইলস সংক্ষেপে আপনাদের মাঝখানে বলে দিয়ে যাই হে মুসলমান এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আমিরে মাবিয়া ইন্তেকাল করলেন কিন্তু ইয়াজিদ এই কথা শুনে মুখটা তার খারাপ হয়ে গেল মুখটা তার অন্য রকম হয়ে গেল মনটা তার খারাপ হয়ে গেল না না সে তো জালেম সে তো বদমাইশ সে তো লোফার সে তো নির্লজ্জ সে তো অশ্লীল কাজে ব্যস্ত হে তরুণ যুবকেরা ইয়াজিদ কি করল তার সিংহাসনে বসল পিতার ইন্তেকালের পর সিংহাসনে বসে সঙ্গে সঙ্গে ফরমান জারি করে দিলাম মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ সেই ওয়ালিদের কাছে পত্র পাঠিয়ে দিলাম ওয়ালিদের কাছে পত্র পাঠিয়ে বললাম হে ওয়ালিদ শুনে রেখে দাও মদিনাবাসীকে আমার পক্ষ থেকে বায়াত করে নাও তারা যেন আমার খেলাফতি মেনে নাই বিশেষ করে হযরতে ইমাম হুসাইনকে আর হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে হযরতে ওমরের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে এবং আলী মর্তজা হুজুরের ছেলে হযরতে ইমাম হুসাইনকে আমার পক্ষ থেকে বায়াত করে নাও যদি তারা বায়াত হতে অস্বীকৃত হয় যদি তারা আমার বায়াত না মেনে নেয় তাহলে তাদের গর্দানটা দুখানা করে দাও ফরমান জারি করে দিল সিংহাসনে বসতে না বসতে ভাইরা আমার এ পত্র যখন ওয়ালিদের কাছে গেল মদিনার গভর্নরের কাছে যখন পত্র গেল তিনি নবী বংশের প্রতি মহাব্বত নবীর খানদানের প্রতি ভালোবাসা আহলে বায়াতকে তিনি অন্তর থেকে ভালোবাসেন ওই চিঠি পড়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন মনে মনে ভাবতে লাগলেন এ চিঠি আমি কেমন করে ইমাম হুসাইন হুজুরকে আমি দেখাই কত বড় বিয়াদব ইয়াজিদ এই মাত্র সিংহাসনে বসে আর ফরমান জারি করে দিয়েছে তার পক্ষ থেকে বায়াত করতে বলেছে ইমাম হুসাইনের মতো মানুষকে আহলে বায়াতকে বায়াত করতে বলেছে আহা কত বড় জালেম কত বড় বদমাইশ কত বড় লোফার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বি আনিরা আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে চার ইমামের কয়েক ইমাম ইমাম চার ইমামের কয়েক ইমাম ভাই আমার ওই ইয়াজিদকে কাফের বলেছে আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কাফেরের সঙ্গে আমি কাফের হিসাবে ওই ইয়াজিদকে মনে করি কিন্তু অনেকেই কাফের বলেন না যাই হোক এই মাসালার ব্যাপারে আমার অত জ্ঞান নাই আমি এখানে ইস্তেহাত করতে পারবো না এ তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আনিরা কিন্তু চার ইমামের কয়েক ইমাম ইয়াজিদকে কাফের বলেছে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল শুধু তাই নয় হে তরুণ যুবকেরা অনেক ঘটনা ইয়াজিদের কার্যকলাপ থেকে প্রমাণিত হয় তিনি নবী বংশকে ধ্বংস করার চেষ্টা করেছিল নবী বংশকে বিলুপ্ত করে দিতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত বর্ষিত করুক হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন বাবা মুসলমান একটুখানি লক্ষ্য করুন ওয়ালিদ তখন সেই সময় লজ্জিত হলেন কেমন করে আমি ইমাম হুসাইনকে একথা বলতে পারি কেমন করে চিঠিটা দেখাতে পারি হঠাৎ করে ইমাম হুসাইন রাস্তা দিয়ে যাচ্ছে মদিনার গভর্নর ওয়ালিদের সঙ্গে দেখা সালাম মুসাফার পরে ওয়ালিদ বললেন ও হযরত ইমাম হুসাইন নবীর নওয়াসা ও আমার জানের জান হুজুর ও আহলে বায়াতের খানদান ও আহলে বায়াত ও আমার হুজুর ও হযরত ইমাম হুসাইন হুজুর বিয়াদবি নেবেন না আপনার জন্য একটা পাইগাম আছে গুস্তাকি মাফ করবেন চিঠিটা আপনাকে দিলে আপনি পড়ে নিন হুজুর কত বড় জালেম ইয়াজিদ ইয়াজিদ আপনার জন্য চিঠি পাঠিয়েছে আল্লাহর নবীর নাতি কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন ওই চিঠিখানা পড়লেন আফসোস করলেন হাই রে হাই যেই সময় আফসোস করে বলেছিলেন ভাই ওয়ালিদ আমার ইয়াজিদ মেনে নিতে কোনো আপত্তি থাকতো না আমার সিংহাসনের কোনো দরকার ছিল না আমি ইয়াজিদকে মেনে নিতাম কিন্তু ইয়াজিদের মধ্যে ইসলাম বিরোধী কার্যকলাপ আছে ইয়াজিদের মধ্যে আছে অশ্লীলতা ইয়াজিদের মধ্যে আছে নাফরমান ইয়াজিদের মধ্যে আছে ইসলাম বিরুদ্ধ কাজ আমি তাই ইয়াজিদকে কখনো মানতে পারি না তবে শুনে রেখে দাও আমি কাছারিতে যাব আমার মতটা জানিয়ে আসব আমি খুব অল্প দিনের মধ্যেই কাছারিতে যাব তোমার দরবারে কাছারিতে গিয়ে আমি আমার মতটা জানিয়ে আসব এই বলে হযরত ইমাম হুসাইন ওই সেই সময় মদিনার রাস্তা ধরে চলতে লাগলেন হে তরুণ যুবকেরা রাস্তায় যেতে যেতে
আব্দুল্লাহ ইবনে উমারের সঙ্গে দেখা হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা যে উমার সম্পর্কে যে উমারের ঈমানী সম্পর্কে বিশ্ব নবী বলেছেন শুনে রেখে দাও লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও বাবা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন হযরতে উমরকে নবী বানিয়ে দিতেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সেই উমরের সাহেবজাদা আব্দুল্লাহ যে আব্দুল্লাহর সঙ্গে হযরতে ইমাম হুসাইনের বাচ্চা বেলায় ঝগড়া হয়েছিল বলবো না কষ্ট হচ্ছে ছেড়ে দেবো ঝগড়াটা বলবো ছোট বালাই তখন বাবা হযরতে ওমর ফারুক হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফার ছেলে বলে কথা অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরতে ওমর ফারুক ওমর ফারুকের আমলেই সবচেয়ে বেশি ইসলাম বিস্তার লাভ করেছেন ইসলামের গ্রোথ ডেভেলপ সবচেয়ে বেশি হয়েছে ওমর ফারুকের আমলেই বাবা সেই ওমর ফারুকের সন্তান হলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর আর সেই সময় হযরত ইমাম হুসাইন তিনিও ছোট মানুষ দুজনে খেজুর গাছ একটা ছিল মসজিদের নবাবির পাশে আল্লাহর নবীর বাড়ির পাশে একটা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছ থেকে খেজুর পেরেছেন খেজুর পেরে বাচ্চাদের মাঝখানে ডিস্ট্রিবিউট করছেন বাচ্চাদের মাঝখানে বিতরণ করছেন দান করেছেন নিজে হাতে কে দান করছেন হযরত ইমাম হুসাইন রাসূলের নামাসা রাসূলের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন ওই খেজুর গাছ থেকে খেজুর পেরে বাচ্চাদের মধ্যে দান করে দিচ্ছে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও বাচ্চা বয়স এসে বলছে হুসাইন এটা কি হচ্ছে বলছে দেখছো না খেজুর পেরে দান করছি বাচ্চাদের নানা জান দান করতে বলতেন দান করছি আব্দুল্লাহ বলছে তোমার এত বড় সাহস আমি হলাম খলিমার সন্তান আমার বিনা হুকুমে তুমি গাছ থেকে কেন খেজুর পারলে বলো এত বড় কথা হে আব্দুল্লাহ মুখ সামলে কথা বলো তুমি খলিফার সন্তান হতে পারো কিন্তু মনে রাখবে তুমি হলে আমাদের গোলামের বাচ্চা গোলাম তুমি হলে আমাদের গোলামের বাচ্চা গোলাম মুখ সামলে কথা বলো আব্দুল্লাহ তুমি হলে আমাদের গোলামের বাচ্চা গোলাম হে আব্দুল্লাহ মুখ সামলে কথা বলো হযরত আব্দুল্লাহ তিনিও ছোট মানুষ খলিফার ছেলে বলে কথা অনেক সম্মান অনেক রেসপেক্ট যেই দেখে খলিফার সন্তান বলে আলাদা স্নেহ করে সম্মান করে সেই সম্মান নিয়ে বড় হচ্ছেন প্রেস্টিজে লেগে গেছে হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলল আর মানে আমার বাপও গোলাম আর আমিও হলাম সেই গোলাম এই কথা শুনে হযরতে বাবা আব্দুল্লাহ সহ্য করতে পারলেন না ঝগড়া আর বেশি বাড়ালেন না ফাইসালা দেবেন বড় ফাইসালা চান এর একটা বড় ধরনের ফাইসালা চান এর একটা বড় ধরনের বিচার চান হুসাইনের সঙ্গে আমি আর বিচার নেব না হুসাইনের সঙ্গে আমি আর ঝগড়া করব না এই বিচারটা আমার পিতা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন খলিফায়ে সানি হযরতে ওমর ফারুকের কাছে আমি দেব হযরতে ওমর ফারুক সিংহাসনে বসে আছেন বাবা আলোচনা করছেন কথোপকথন করছেন রাজকার্য পরিচালনা করছেন সকলের মাঝখান দিয়ে ভিড় ঠেলে ছোট্ট বাবা ছোট ওই ছোট্ট সন্তান বাবা ছোট ছেলে একটুখানি কয় ভাত্র মাত্র 8-10 বছর বয়স বাবা আব্দুল্লাহ ভিড় ঠেলে গিয়ে পিতার কাছে গিয়ে লালিশ জানায় লালিশ জানিয়ে বলে আব্বা ও আমার আব্বা আপনি হলেন খলিফা আর আমি হলাম খলিফার সন্তান বলে হ্যাঁ ভুল কিছু বলছো না ঠিকই বলছো কি হয়েছে বলো বলে আব্বা সব বিচার ছেড়ে দিয়ে আগে একটা বিচার করতে হবে বলে কি বিচার বলে আজকে হুসাইনের এত বড় মুখ হুসাইনের এত বড় জবান আমি খলিফার সন্তান হওয়া সত্ত্বেও আমাকে বলেছে যে তুমি তো আমাদের গোলামের বাচ্চা গোলাম এত বড় কথা বলেছে বিচার করে দিতে হবে হযরত ওমর ফারুক রাগান্বিত হবেন ভেবেছিলেন
হযরত আব্দুল্লাহ ভেবেছিলেন আব্বা শুনে রেগে যাবেন, কিন্তু রাগা তো দূরের কথা, হযরত ওমর ফারুক মুচকি হেসে ফেললেন, হেসে বললেন, বাবা আব্দুল্লাহ তুমি কি সত্য কথা বলছো, এ কথা কি ইমাম হুসাইন বলেছেন? বলে হ্যাঁ, সঙ্গীরা বলছেন, আরো খেলোয়াড় সাথীরা বলছেন, হ্যাঁ আব্দুল্লাহ ঠিকই বলছেন, হুসাইন এ কথাই বলেছে যে তুমি আমাদের গোলামের বাচ্চা গোলাম। এমন কথা শোনার পর হযরত ওমর ফারুক বললেন, চলো বাবা দেখি, চলো চলো দেখি একবার হুসাইনের কাছে যাই। তাই হুসাইন হুসাইন সেখানে ওই খেজুর ডিস্ট্রিবিউট করছেন। সে সময় আল্লাহর নবীর সাহাবি হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক টুক টুক করে ইমাম হুসাইনের কাছে গিয়ে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ও হুসাইন তুমি এত বড় কথা বলেছো শুনলাম। বলে হ্যাঁ, কি বলেছো আর একবার বলো। বলে আমি বলেছি, হে আব্দুল্লাহ তুমি আমাদের গোলামের বাচ্চা গোলাম। বলে কি করে বললেন? বলে এই জন্যই বলেছি, আপনি হলেন আমার নানাজানের গোলাম, আর আপনার সন্তান সে হলো আমাদের গোলামের বাচ্চা গোলাম। আমি এই সেন্স নিয়ে বলেছি। বলে বাবা তুমি এটা বলেছো? বলে হ্যাঁ। তুমি এটা কি লিখে দিতে পারবে? বলে হ্যাঁ, যে কোনো জায়গাতে আমি লিখে দিতে পারবো। সবাই ভেবেছিল উপায় নাই, হযরত ইমাম হুসাইনের শাস্তি হবে তাই, কিন্তু শাস্তির জায়গায় ইমাম হুসাইনকে বলছে আব্দুল, ইমাম হুসাইনকে বলছে ওমর ফারুক, হে 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 ইমাম হুসাইন এ কথা তুমি আমাকে লিখে দাও। এমন সময় লেখার ব্যবস্থা করা হলো, চারিদিকে একটা হইচই পরিবেশ, স্তব্ধতা, চারিদিকে একটা শান্ত পরিবেশ, হতবাক আশ্চর্যের পরিবেশ, একটা ভয়াবহ সাইলেন্ট জোন। কি হয়, ইমাম হুসাইনের কি বিচার করেন খলিফা? এমন সময় লিখিত আকারে একটা লেখনীর জিনিস নিয়ে আসা হলো, একটা লেখনীর পাত্র নিয়ে আসা হলো। সেই লেখনীর পাত্রতে বাবা কালি দিয়ে লিখে দেওয়া হলো, ইমাম হুসাইন লিখে দিলেন যে হে আব্দুল্লাহ তুমি তো আমাদের গোলামের বাচ্চা গোলাম, অর্থাৎ হযরতে ওমর ফারুক আমার নানা জানের গোলাম, আর তুমি হলেন আমাদের গোলামের বাচ্চা গোলাম। এমন সময় ওই পত্রখানা, ওই লেখনীখানা, লেখাখানা নিয়ে হযরতে ওমর ফারুক চুমু খেলেন, আদব করলেন, হযরতে হুসাইনকে চুমু খেলেন, হযরতে ইমাম হুসাইনকে কোলে নিলেন, আদর করে বললেন, হে হুসাইন তুমি জানো না আমাকে আজকে কি জিনিস তুমি আমাকে দিলেন, আল্লাহর নবীর আমি গোলাম, এতে আমার কাছে কোনো ডকুমেন্টস ছিল না, আমার কাছে কোনো প্রমাণপত্র ছিল না, কিন্তু আল্লাহর নবীর নামাসা আজকে আমাকে প্রমাণপত্র তুলে দিল আমার হাতে, কাল কায়ামতের দিনে সেদিন যদি বিচারের সামনে আমি ওমর যদি নবীর গোলাম বলে প্রমাণ করতে না পারি, সেদিন আমি এই ইমাম হুসাইনের লেখাখানা শোক করাব। জোরে হবে না, জোরে হবে না ভাইরা। আমার তরুণ যুবকেরা আহলে বায়াতকে তারা এভাবেই সম্মান করতেন। হে তরুণ যুবকেরা, তাই আহলে বায়াতকে হযরতে বায়ামার আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও সম্মান করেন। আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে দেখা, ইমাম হুসাইন বলেন, ভাই আব্দুল্লাহ শুনেছো? বলে কি হয়েছে হুজুর? বলে বাবা শুনেছো বাবা, এজিদ নাকি আমাকে তোমাকে এবং মদিনাবাসীকে এজিদের পক্ষ থেকে ওয়ালিদকে বায়াত করাতে বলেছে, যদি বায়াত না করানো হয় তাহলে নাকি আমাদের গর্দান যাবে। এত বড় কথা, ছোট মুখে বড় কথা, শুনেছো বাবা? শুনেছো বাবা, তোমার মত কি? আমার এজিদের কাছে বায়াত হতে কোনো আপত্তি ছিল না। ও আব্দুল্লাহ শুনে রাখো, কারণ এজিদ হলো বেঈমান, এজিদ হলো বদমাইশ, এজিদ হলো লম্পট, এজিদ হলো লোফার, এজিদ হলো জালেম, এজিদ হলো বিভিন্ন ইসলাম বিরোধী কাজে লিপ্ত, তাই এজিদের হাতে আমি কখনো নিজে আত্মসমর্পণ করব না। জান চলে যায় চলে যাবে, এজিদের হাতে ঈমান তুলে দেব না। খুবই সংক্ষেপ ছোট্ট করে বলি, লম্বা চওড়া হয়ে যাচ্ছে, কথাই কথা বেড়ে যাচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখা গেল কয়েকদিনের মধ্যে কাছাড়িতে যাবেন, কোন রাওয়ায়েতে আছে 30 জন, কোন রাওয়ায়েতে আছে 40 জন, 40 জন যুবককে ঠিক করলেন, হাতে উলঙ্গ তরোয়ারি দিয়ে বললেন, বাবারা তোমরা নবী খানদানকে ভালোবাসো, আজকে আমি রাজ কাছাড়িতে যাব মদিনার গভর্নরের কাছে, সেখানে যদি কোনো গোলমাল বুঝি তোমাদের হাঁক দিলে তোমরা ঝাঁপিয়ে পড়বে।
বাবা আমাকে সেখান থেকে বের করে নিয়ে আসবে বাবা বাবা আজকে আমি যাব জানো তো এই এই ঘটনা বাবা এজিদ আমাকে বায়াত করতে চায় আমরা আমরা যদি বায়াত না হয় তাহলে গর্দান আমাদের নিয়ে নিতে চায় এই হচ্ছে ঘটনা তারা বলল নবীর জন্য নবী খানদানের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইমাম হুসাইন হুজুর আপনার জন্য আমরা উলঙ্গ তরবারি নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ব আল্লাহর নবীর নাতি কলিজার টুকরা রাজ কাচারিতে কয়েকদিন পরে 30 জন কোন কোন রাওয়ায়েতে কোন কোন রাওয়ায়েতে 40 জন তিনি তিনি ভাই আমার লুকিয়ে রাখলেন সেখানে ছিল ওলিদের সঙ্গে ছিল মারওয়ান এমন সময় ওলিদ সম্মানের সঙ্গে কথা বলছে কিন্তু মারওয়ান অসম্মান করে কথা বলছে মারওয়ান হলো ইয়াজিদের মন্ত্রী মারওয়ান অসম্মান করে কথা বলে বলে আপনি যদি বায়াত না হন আপনার গর্দানে তলোয়ার মেরে দুখানা করে দেওয়ার নির্দেশ জারি হয়েছে তখন ইমাম হুসাইন বলেন ছোট মুখে বড় কথা মারওয়ান হে মারওয়ান তুমি কার গর্দান নিতে চাও নবীর নওয়াসার গর্দান নিতে চাও নবীর নওয়াসা ইমাম হুসাইনের গর্দান মাটিতে পড়ার আগে শত শত মারওয়ানের মাথা জমিনে লুটোপুটি খাবে হে মারওয়ান সাবধান হয়ে যাও মারওয়ান যখন উত্তেজিত হয় এমন সময় ইমাম হুসাইন আওয়াজ দেয় কে আছো বাবা আমার ভালোবাসার মানুষেরা বেরিয়ে এসো তখন বেরিয়ে আসলেন যখন ভাই আমার সমস্ত সঙ্গীরা উলঙ্গ তরোয়ারি নিয়ে যখন ঝাঁপ দিলেন তখন নবীর নওয়াসা নবী নাতি বললেন সাবধান তলোয়ার কেউ চালাবে না এমন সময় আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইন বেরিয়ে চলে গেলেন তিনি গোপনীয়তা অবলম্বন করলেন সঙ্গে সঙ্গে মারওয়ান ইনফর্ম করলো দামেস্কের ইয়াজিদ সেখান থেকে নতুন গভর্নর পাঠিয়ে দিয়ে ওয়ালিদকে সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিল ভাই আমার সেই নতুন গভর্নর এসে হযরত ইমাম হুসাইনের নামে হুলিয়া জারি করে দিল ইমাম হুসাইনের সার চাই আব্দুল্লাহ ইবনে ওমরের সার চাই ভাই আমার ইমাম বিশেষ করে ইমাম হুসাইনের সার চাই এই বলে তারা ঘোষণা শুরু করে দিল ইমাম হুসাইন গোপনীয়তা অবলম্বন করে সঙ্গী সাথীদের নিয়ে আহলে বর্গকে নিয়ে পরিবার পরিজনদের নিয়ে চলে গেলেন মক্কা শরীফে মক্কা শরীফের মানুষেরা হযরত ইমাম হুসাইনকে পেয়ে তারা বড় আনন্দিত হন খুশি হন কাবা শরীফের ইমাম বানিয়ে দেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কাবা শরীফের ইমাম বানিয়ে দিলেন বেশ কিছুদিন কাটতে থাকে ওদিকে আব্বাজানের খাস জায়গা হযরত আলী মুর্তজার খাস জায়গা কুফা নগরী এই কুফা নগরীতে আবার হযরত আলী মুর্তজাকে শহীদ করা হয়েছিল আবার হযরত আলী মুর্তজার মহাব্বতের জায়গা বাবা সেই কুফা থেকে বারবার চিঠি আসতে থাকে ইমাম হুসাইন হুজুরের কাছে চিঠি আসতে থাকে বারবার চিঠি আসে পত্র আসে হুজুর আপনি কুফায় আসুন আপনার কাছে আমরা বায়াত হব আপনার কাছে আমরা আপনাকে খলিফা বলে মানব আপনার কাছে আমরা বায়াত হব আমরা হুসা আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না কারণ ইয়াজিদ হলো ইসলাম বিরোধী আমরা ইসলাম বিরোধী মানুষের কাছে কখনো বায়াত হতে পারবো না আমরা আপনার হাতে বায়াত হব হুজুর আপনি একবার কুফায় আসুন এভাবে একটা দুটো নয় ভাই আমার কিছু কম বেশি বহু পত্র আসতে থাকে আল্লাহর কসম দিয়ে পত্র আসতে থাকে বিভিন্ন ভাবে যখন পত্র আসে আল্লাহর নবীর নামাসাম হযরত ইমাম হুসাইন ওই মক্কার বড় বড় সাহাবাদের সন্তানদের সঙ্গে পরামর্শ মাসুয়ারা করতে লাগলেন প্রত্যেকেই বারণ করলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমার বড় বড় সাহাবীদের সন্তানেরা বারণ করলেন যাবেন না হে হুজুর ও আমাদের হুজুর ও আমাদের হুজুর ও নবীর নামাসাম ও আমাদের আহলে বায়াতের একমাত্র চিরাগ ও উজ্জ্বল নক্ষত্র আপনি যাবেন না ওরা বড় বড় বদমাইশ কুফার লোকেরা মুনাফিক তারা আপনার আব্বাজানকে শহীদ করেছে না জানি আপনার সঙ্গে কেমন ব্যবহার করবে হে তরুণ যুবকেরা এমন সময় ইমাম হুসাইন আহারে কসম দিয়া পত্রগুলো দেখাতে লাগলেন দেখো কুফার মানুষেরা হেদায়েত পেতে চায় আর তোমরা নিষেধ করছো আমি নবীর দিনকে কিভাবে নষ্ট হতে দেব আমি যদি না যাই তারা বাধ্য হয়ে যদি ইয়াজিদের হাতে বায়াত হয়ে যায় ইসলাম নষ্ট হয়ে যাবে দিন নষ্ট হয়ে যাবে শরিয়াত নষ্ট হয়ে যাবে এটা আমি নবীর নামাসা কখনো মেনে নিতে পারবো না আহারে আমি যেতেই হবে তোমরা আমাকে অনুমতি দাও আমি কুফায় যেতে চাই হে তরুণ যুবকেরা সকলের পরামর্শে
আল্লাহর নবীর নামাসা হযরত ইমাম হুসাইন নিজেরা চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যাও তুমি কুফার অবস্থান লক্ষ্য করো কুফায় তুমি গিয়ে খবর খবর নিয়ে আমাকে পত্র পাঠাবে যদি পত্রে তুমি লেখো যাওয়ার জন্য তাহলে আমি কুফায় যাব এ তরুণ যুবকেরা হযরত ইমাম হুসাইন একথা বলার পর হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খানদানের মানুষ নবীর খানদানের মানুষ ভাই আমার দোস্ত আমার তার দুটো ছোট ছোট সন্তান একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম দুই সন্তানকে নিয়ে কুফা অভিমুখে যাত্রা শুরু করেন কয়েক দিনের পথ বেশ অনেকগুলো দিন অতিক্রম করে অবশেষে যখন কুফার জমিনে গিয়ে পৌঁছালেন কুফার জমিনে গিয়ে যখন কুফার মসজিদে প্রবেশ করলেন কুফার মানুষেরা মনে মনে ভাবলেন যে হযরত ইমাম হুসাইন মনে হয় এসেছেন সেই সময় ইমাম হুসাইন হুজুরের নামে তাকবীরের ধ্বনি দিতে লাগলেন এ তরুণ যুবকেরা তিনি ঘোষণা দিলেন না না আমি ইমাম হুসাইন নই আমি ইমাম হুসাইনেরই ভাই আমি হলাম ইমাম মুসলিম আমি ইমাম মুসলিম এসেছি ইমাম হুসাইন হুজুর আমাকে পাঠিয়েছেন আপনাদের সম্পর্কে জানার জন্য আপনারা যারা ইমাম হুসাইন হুজুরের হাতে বায়াত হতে চান তারা আমি মুসলিমের হাতে বায়াত হবেন আমি পত্র লিখলে ইমাম হুসাইন আসবেন আপনারা বায়াত হচ্ছেন কিনা আমি দেখব অল্প কয়েকদিনের মধ্যে 40,000 কুফাবাসী ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়ে গেলেন ইমাম হুসাইনকে খলিফা জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার অনেক ঘটনা এই খবরটা ইয়াজিদের কাছে পৌঁছে গেল খুবই সংক্ষেপ করে বলি এজিদের কাছে পৌঁছে গেল এজিদ সঙ্গে সঙ্গে কুফার জমিনে পাঠিয়ে দিল ওবাইদুল্লাহ বিন জিয়াদকে একজন বদমাইশ গভর্নর জালেম গভর্নর শয়তান গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়ে দিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসে কুফার মসজিদে এমন সময় এসে হাজিরা দিল হাজিরা দিয়ে এমন সময় কুফার মসজিদে যখন প্রবেশ করেছেন তখন কুফাবাসী ভাবছেন মনে হয় ইমাম হুসাইন এসে হাজির হলেন তারপর তিনি মগরেবের সময় হুঙ্কার দিয়ে বললেন হে কুফাবাসী আমি ইমাম হুসাইন নই আমি হলাম এজিদের পক্ষ থেকে কুফার গভর্নর আমি হলাম ওবাইদুল্লাহ বিন জিয়াদ আমি কালকে সকালে আপনাদের মধ্যে ভাষণ আপনাদের মাঝখানে বক্তৃতা করব যত কুফাবাসী আছো সকাল সকালে একত্রিত হয়ে যাবে হে তরুণ যুবকেরা সকালবেলা কুফাবাসীদের ভাষণ দিতে গিয়ে বলে তোমরা নিজেদের জীবনকে তুচ্ছ করে তোমরা ইমাম মুসলিমের হাতে পায়াত হয়েছো তোমরা জানো না আমি ইয়াজিদের পক্ষ থেকে এসেছি যদি এখনি তোমরা ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াতকে বাতিল করে ইয়াজিদের পক্ষ থেকে যদি আমার হাতে বায়াত না হও তাহলে রাজ আইন জারি হয়ে যাবে তোমাদের উপর রক্তের বন্যা বইবে তোমরা ভালো চাও তো এখনি বায়াত ত্যাগ করে আমার হাতে বায়াত হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে 40,000 লোক যারা ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছিল সঙ্গে সঙ্গে একটা হুঙ্কারে ইমাম মুসলিমের হাত থেকে বায়াত ত্যাগ করে ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে এজিদের বায়াত হয়ে যায় সর্বনাশ ইমাম মুসলিম রাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত হওয়ার পরে তিনি পত্র লিখে দিয়েছেন যে কুফার অবস্থা ভালো কুফার মানুষেরা আমার হাতে বায়াত হয়েছে হুজুর আপনি চলে আসতে পারেন কুফায় কোনো অসুবিধা নাই কিন্তু যখন এই ঘটনা ঘটে গেল তখন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন সর্বনাশ সর্বনাশ হে আল্লাহ এটা কি হলো আমি আমার ভাইকে পত্র পাঠিয়ে দিয়েছি তিনি পত্র পেলে তো চলে আসতে থাকবেন তাহলে আমার ভাই বিপদে পড়ে যাবেন আমি বিপদে পড়ি আমার কোনো অসুবিধা নাই আমার মতো শত মুসলিমের জান চলে গেলেও নবী খানদানের উজ্জ্বল নক্ষত্র ইমাম হুসাইন যদি হায়াতে থাকেন আমার মতো মুসলিমের জান কোরবান হয়ে যাবেন কোনো অসুবিধা নাই এ তরুণ যুবকেরা হযরত ইমাম মুসলিম চিন্তিত হয়ে গেলেন
সঙ্গে সঙ্গে আবার পত্র বাহক ঠিক করলেন, আবার পত্র লিখলেন, খবরদার ভাই ইমাম হোসেন আপনি আসবেন না, কুফার অবস্থা বড় খারাপ, সমস্ত আমার হাতে যা বায়াত হয়েছিল সব ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে চলে গেছে, ইজিদকে খলিফা বলে মেনে নিয়েছে, আপনি যেখানেই আসেন না কেন আপনি পুনরায় আবার মক্কা শরীফ চলে যান। হে তরুণ যুবকেরা, কিন্তু পত্রবাহক যখন রাস্তা দিয়ে বেরিয়েছেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদের ঘাঁটি ঘাঁটিতে 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 লোক ফিট করা ছিল, সেই লোকেরা ধরে ফেলেছেন, ধরে ফেলে পত্র কেড়ে নিয়েছে, সেই পত্রবাহক শহীদ করে দিয়েছেন। পত্রবাহক আর পৌঁছাতে পারল না, ইমাম হুসাইন হুজুরা জানতে পারলেন না, সঙ্গীদেরকে নিয়ে কুফা অভিমুখে যাত্রা শুরু করে। সংক্ষেপ, কুফার দিকে আসছেন ইমাম মুসলিম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওইদিকে হযরত ইমাম মুসলিম এবারে কোথায় লুকাবেন কোথায় লুকাবেন চিন্তা করলেন, লুকাতে লুকাবেন লুকাবেন করে এমন সময় আল্লাহর নবীর একজন প্রবীণ সাহাবী ছিলেন, প্রবীণ সাহাবী হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন, আর বাচ্চাদেরকে অন্যজনের ঘরে আশ্রয় দিয়ে দিলেন, বাচ্চাদেরকে দুজনকে অন্য ঘরে আশ্রয় দিয়ে নিজে ইমাম হযরতে হুজুর হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আশ্রয় নিলেন। এমন সময় চারিদিকে খোঁজ চলছে, মুসলিম কোথায়, ইমাম মুসলিম কোথায়, কোথাও পাওয়া যাচ্ছে না ইমাম মুসলিমকে। সেই সময় ওবাইদুল্লাহ বিন জিয়াদের একজন গোলাম ছিল, গোলাম, সেই গোলামকে বলল, হে গোলাম শুনে রেখে দাও, তোমার আজকে মোক্ষম সময়, তোমার আজকে ভালো সময় এসেছে, কি জনাব, যদি তুমি ইমাম মুসলিমের সন্ধান বের করতে পারো তাহলে তোমাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করব, আর তোমাকে গোলামের খাতা থেকে চিরতরে মুক্তি দিয়ে দেব। গোলাম খুশিতে বাগে বাগ, গোলাম মাথায় পাগড়ি পরে নিল, পায়ে জুব্বা পরে নি, ভাই আমার শরীরে জুব্বা পরে নিল, আতর খুশবু পরে নিল, ভাই আমার একেবারে নবী আনা তরিকায় একবারে দরবেশ সেজে কুফার মসজিদে গিয়ে বসে বলল, কুফার মসজিদে নামাজ হলো, নামাজের পরে একজন বুজুর্গ মানুষ বসে বসে জিকির আজকার করছেন, এমন সময় ওই গোলাম সে বুঝতে পারলো এই বুজুর্গ মানুষটার কাছে খোঁজ খবর থাকতে পারে ইমাম মুসলিমের। তাই সেই আল্লাহর মাহবুব বান্দা যখন নামাজ থেকে ফারেক হলেন, ত্যাগ নামাজ যখন শেষ করলেন, তার কাছে সালাম কালাম, যে আমি শাম, আমি বহুদূর শাম থেকে এসেছি, আমি বহুদূর থেকে এসেছি, শাম থেকে এসেছি, আমি এসেছি ইমাম হুসাইনের কাছে বায়াত হওয়ার জন্য, শুনলাম ইমাম মুসলিম এসেছেন, তো ইমাম মুসলিমের তো দেখা পাচ্ছি না, বড় আশা করে এসেছি নবী খানদানের হাতে বায়াত হব, তাকে কিছু নাজরানা দেব, মুসাফা করব, দোয়া নেব, বড় আশা করে এসেছি হুজুর, আমি খুঁজে পাচ্ছি না হুজুর, কয়েকদিন আমি খুঁজে বেড়াচ্ছি, কুফা নগরীতে তন্ন তন্ন করে খুঁজছি, বড় মজবুরের মধ্যে আছি হুজুর, বড় অসহায় মানুষ। এমন সময় ওই আল্লাহর মাহবুব বান্দা এর জুব্বা, এর দাড়ি, এর টুপি, এর পাগড়ি, এর হাতে লাঠি, এর তসবিহ গলে গেলেন, গলে গেলেন। এই মুনাফেক আছে না নাই আমাদের সমাজে, বলে আছে না নাই, জোরে বলেন আছে না নাই, নবীর সৎকায় জীবন চালায়, নবীর কালেমা পড়ে, নবীর দেওয়া নামাজ পড়ে, আর নবীর খানদানের উপর দুশ্মনী করে, নবীর বংশের উপর দুশ্মনী করে, এই এই মুনাফেক আজকেও আছে, এই মুনাফেক আগামী দিনও থাকবে, এই মুনাফেক এজিদের আমলেও ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরুব্বিয়ানেরা আমার, ভালো করে শুনে রাখুন, মুখে দাঁড়িয়ে রাখলে নবী প্রেম করা যায় না, মাথায় পাগড়ি পরলেই নবী প্রেমিক হওয়া যায় না, নবী প্রেমিক হতে গেলে আগে অন্তরটা ঠিক করতে হয়, কলবটা ঠিক করতে হয়। যে রাসূলকে ভালোবাসবে, মান হাব্বা লিল্লাহ, মান আল্লাহর নবী বলেছেন যে আমাকে, যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমার তরিকাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সংক্ষেপ করে বলি, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদ পেয়ে গেল, সেই সময় খবরটা জানিয়ে দিল
হে তরুণ যুবকেরা হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা নুকে ধরে নিয়ে আসা হলো বেত্রাঘাত মারতে মারতে আঘাত করতে করতে রাজকাচারিতেই শহীদ করে দেওয়া হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোক মারফত ধরতে পাঠানো হলো হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোক মারফত ধরতে পাঠানো হলো প্রায় বহু মানুষ তার বাড়িটা ঘিরে ফেলল হে তরুণ যুবকেরা বাড়িখানা যখন ঘিরে ফেলেছেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের মতো মুজাহিদের মতো মুজাহিদ বীর মুজাহিদ উলঙ্গ তরোয়ারি বের করে চিৎকার করে আওয়াজ দিয়ে রাজপথে নেমে এলেন কে আছো সামনে এসে কথা বলো নবীর খানদানের সঙ্গে শত্রুতা করো নবীর দুশ্মনের সঙ্গে নবীর খানদানের সঙ্গে শত্রুতা করো নবীর দুশ্মন হয়ে বসে আছো কে আছো কে মুনাফেক আছো নবীর কালেমা পড়ো নবীর দেওয়া নামাজ পড়ো আর নবীর খানদানকে ধ্বংস করতে চাও বেরিয়ে এসো মুনাফেকের গর্দানে তলোয়ার মেরে গর্দানটা দুখানা করে দেব হে তরুণ যুবকেরা বেঈমানদের কচুকাটা করতে লাগলেন শেষে এক পাথরের আঘাত খেলেন সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেল শরীরে বল্লামের তীরের আঘাত খেলেন সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেল সকালবেলা বৃদ্ধা নামাজ পড়ে এবাদত করে রাস্তা দিয়ে পানি নিয়ে যাচ্ছেন এমন সময় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই সময় কত কষ্ট শরীর দিয়ে রক্ত ঝরে যায় আওয়াজ দেয় পিয়াসাই কলিজাটা ফেটে যায় সেই সময় আওয়াজ দিচ্ছেন হে বুড়িমা হে বুড়িমা একটু পানি আমাকে পান করাও বুড়িমা সঙ্গে সঙ্গে নিজের ওই পানির পেয়ে থেকে জায়গা থেকে মশক থেকে এক পেয়ালা পানি দিলেন হঠাৎ করে পানিটা তুলতে যাবেন খেতে যাবেন একটা উড়ন্ত পাথর এসে মুখে লাগলো দাঁত পাটিটা মুখের চেহারাটা ভাই আমার মুখমণ্ডলে আঘাত লেগে রক্তাক্ত লালে লাল হয়ে গেল পানিটা পড়ে যায় জমিনে পড়ে গেলেন মনে মনে চিন্তা করলেন আহারে নবী খানদানকে আল্লাহ দুনিয়ার পানি পান করাবেন না নবী খানদানকে আল্লাহ জান্নাতের সর্বমোট পান করাবে জমিনে পড়ে গেলেন ধীরে ধীরে ইন্তেকাল হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন ইন্তেকাল হয়ে গেলেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো যখন শহীদ হওয়ার আগে ইন্তেকালের আগে তখন একটু হায়াতে আছেন ধরে ধরে নিয়ে যাওয়া হলো রাজ কাচারিতে আর ওইদিকে খবর দেওয়া হয়েছে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ রেডি করে রেখেছে যখনই নিয়ে আসা হবে গর্দানে তলোয়ার মারবে বিনা পানিতে পিয়াসা অবস্থায় গর্দানে তলোয়ার লেগে দুখানা হয়ে গেল শহীদি মওত বরণ করলেন আল্লাহর জান্নাতের শরবত দুনিয়ার জমিনে পান আল্লাহ তাকে জান্নাতের শরবত পান করলেন দুনিয়ার জমিনে শাহাদাতের পেয়ালায় পানি দিয়ে শহীদ হয়ে ইন্তেকাল করলেন সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওদিকে দুটো সন্তান আছে যার বাড়িতে ছিল তিনি জানতে পারলেন এই বাচ্চাদেরকে খোঁজা হচ্ছে বাচ্চাদেরকে মদিনার তাজেরদের সঙ্গে বায়ামার ব্যবসায়ীদের সঙ্গে বাচ্চাদের দুজনকে বললেন ছোট ছোট বাচ্চা ৬ বছর ৭ বছর বয়স এ বাচ্চারা কিছু ভেবো না চিন্তা করো না মাথায় হাত বুলাচ্ছেন মাথায় হাত বুলাচ্ছেন নবীর মহাব্বত আছে নবীর সাহাবি মহাব্বত আছে বাচ্চাদের হাত বুলাচ্ছেন আহারে নবী খানদানের সন্তান মাথায় হাত বুলিয়ে বলছেন বাচ্চারা ভয় পেও না চিন্তা করো না ইন্নাল্লাহ মানা নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ আছেন নিশ্চয় তোমাদের সঙ্গে আল্লাহ আছেন ভয় পেও না চিন্তা করো না বাচ্চারা তোমাদেরকে মদিনায় তোমাদের আম্মাজির কাছে চলে যেতে হবে তোমাদের মায়ের কাছে চলে যেতে হবে আমি তাজেরদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে তোমাদের তাদের ভিড়ের মাঝখানে তোমাকে তোমাদের দুই ভাইকে ছেড়ে দেবো তাদের দেখে দেখে তুমি চলে যাবে তোমরা আস্তে আস্তে চলে যাবে বলে ঠিক আছে তখন বুঝতে পারলেন যে তাহলে আমাদের আব্বাজান তখন বুঝতে পেরে গেছেন আহারে আমাদের আব্বাজান হয়তো আর নাই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে দুই ভাই গলা জড়াজড়ি করে কাঁদতে লাগলো ভাই মোহাম্মদ আমার আমাদের আব্বাজান মনে হয় আর ফিরবেন না আমাদেরকে এত আদর করে পাঠাচ্ছেন আমাদেরকে এত ভালোবেসে আমার নানা জানের উম্মত আমার নানা জানের সাহাবী আমাদের এত আদর করছেন তার মানে আমাদের আব্বাজান আর দুনিয়ার জমিনে নাই তাই আমাদের এত আদর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভাই মোহাম্মদ আমরা হয়তো আমার আর আব্বাজানকে পাবো না ইব্রাহিম আর মোহাম্মদ দুই ভাই দুটো ছোট ছোট ভাই কি সুন্দর দেখতে ফুটফুটে চেহারা ৬ বছর ৮ বছর বয়স চেহারা দিয়ে ভাই আমার যেন নূর ছুটছে
নবীর খানদানের আওলাদ নবীর খানদানের সন্তান ছোট্ট বাচ্চাদেরকে মগরিবের সময় ওই তাজেরদের সঙ্গে ভিড়িয়ে দিলেন তাজেরদের সঙ্গে কিছু দূর যেতে যেতে ছোট বাচ্চা ছেলে কি করে তাদের সঙ্গে হাঁটতে পারে কি করে তাদের সঙ্গে যেতে পারে কিছু দূর যাওয়ার পরে রাতের অন্ধকারে হারিয়ে ফেললেন আর তাজের ব্যবসায়ীদের পেলেন না শেষে দুই ভাই গলা জড়ে জড়ি করে কাঁদছে ভাই মোহাম্মদ ভাই আব্দুল ভাই ইব্রাহিম কি হবে ভাই ভাই আমরা উপায় নাই নবী খানদান আমরা আজকে আইতে আমাদের কেউ সাহায্যকারী নাই আমার আল্লাহর যেটা ইচ্ছা আছে সেটাই হবে ভাই বলে একটা খেজুর বাগানে আশ্রয় নিয়েছে খেজুর বাগানে গিয়ে গলা জড়াজড়ি করে কাঁদছে দুই ভাই অসহায় হয়ে কাঁদছে কেউ কোথায় নাই রাতের অন্ধকারে গভীর রাত্রিতে কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেল ফজরের সময় সকাল বেলায় ওই বাগানের ভিতরে একটা ঝর্ণা আছে ঝর্ণা ঝর্ণা থেকে পানি ঝরছে পানি আসছে এক মহিলা এমন সময় একটা পানির কলসি নিয়ে পানির কুজো নিয়ে পানি আনতে যাচ্ছে গিয়ে দেখছে দুই ভাইয়ের দুটো বাচ্চা ছেলের কান্নার আওয়াজ ছুটে আস্তে আস্তে টুকটুক করে গিয়ে দেখে দুই ভাই কি সুন্দর চেহারা ফুটফুটে চেহারা মাসুম চেহারা দেখলেই কোলে নিতে ইচ্ছা করে দেখলেই চুমু খেতে ইচ্ছা করে আরে বাচ্চারা তোমরা রাতের বেলা এখানে ছিলে বলে হ্যাঁ কে তোমরা বাবারা তখন বাচ্চাগুলো ভাবলো নিশ্চয় আমাদেরই কেউ আপনজন হবে আমার নানাজানদেরই কেউ আপনজন হবে নিশ্চয় আমাদেরই কেউ ভালোবাসার মানুষ হবে নিশ্চয় তাই বাচ্চারা তখন কেঁদে কেঁদে বললো আমরা আর অন্য কেউ নয় আমরা হলাম নবী খানদানের আওলাদ আমরা হলাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কলিজার টুকরা সন্তান তখন সেই মহিলা নবী প্রেমী ছিলেন নবীর কালেমা পড়েছিলেন সেই মহিলা বললেন কেঁদো না কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমার সঙ্গে চলো আমি তোমাকে আমার ঘরে রেখে দেব কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ও ছিল হারেসের ওয়াইফ ও ছিল হারেসের স্ত্রী হারেসের বিবি ছিল হারেসের বিবি বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে গিয়ে আদর যত্ন করে খাইয়ে দাইয়ে একটা ঘরে রেখে দিল এমন সময় রাতের বেলা হঠাৎ করে হারেস সন্ধ্যেবেলা ফিরে এসে বিবিকে বলছে বিবি সংবাদ শুনেছো যে মুসলিমকে শহীদ করা হয়েছে সেই মুসলিমের দুটো সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর গভর্নরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যদি সেই দুটো সন্তানকে পাওয়া যায় অনেক পুরস্কার দেওয়া হবে সেই দুটো সন্তানকে নিয়ে যেতে বলেছে যদি পাওয়া যায় আমি অনেক খুঁজলাম কুফা নগরীতে অনেক খুঁজলাম কিন্তু সেই সন্তান দুটোকে পেলাম না তাই পাই বলো দেখিনি হারেসের স্ত্রী ইমানদার ছিল তখন মনে মনে করছে হাই রে হাই সর্বনাশ করেছে এই হতভাগা হারেস যদি পেয়ে যায় তাহলে এখনই হয়তো মেরে ফেলবে হাই রে হাই কি করা যায় কি করা যায় এমন সময় চিন্তা করছে যাই হোক রাতটা কেটে যাক পরের দিন যা এক ব্যবস্থা করা যাবে যা এক কিছু চিন্তা ভাবনা করা যাবে এমন সময় সব দুটো বা ঘরে দুজন ঘুমিয়ে আছে ওই ঘরটাতে দুটো বাচ্চাকে লুকিয়ে রেখেছে এই ঘরে হারেস হারেসের স্ত্রী ঘুমিয়েছে হারেসের ছেলে আছে পালিত পুত্র আছে ওই দিকের ঘরে এমন সময় রাতের বেলা ইমাম হযরতে হুজুর ছোট বাচ্চা ইমাম মোহাম্মদ আর ইমাম ইব্রাহিম দুই ভাই আবার মনে পড়ে গেছে বাপের কথা মায়ের কথা মনে পড়ে গেছে রাতের অন্ধকারে গভীর রাত্রিতে গলা জড়াজড়ি করে দুই ভাই হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে হারেস ঘুম ভেঙে গেছে হতভাগা হারেস ঘুম থেকে উঠে বলছে বিবি ওঠো আরে এই দুটো বাচ্চা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে এ বাচ্চা কোথায় কাঁদছে বলো তো তখন হারেসের স্ত্রী চোখ দিয়ে পানি ঝরছে হাই রে হাই সর্বনাশ মনে হয় বুঝে ফেলেছে সর্বনাশ চলো 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 ওঠো ওঠো বাচ্চার কে কাঁদছে দেখে ওই বাচ্চাগুলো নাকি হঠাৎ করে দেখে পাশের ঘরে ওই পরের ঘরে গিয়ে দেখে সত্যি তো যে দুটো বাচ্চাকে তন্ন তন্ন করে কুফায় ঘুরেছি সেই বাচ্চা আমার ঘরে তুই বসে আজ এসো বেরিয়ে এসো খোকারা বেরিয়ে এসো তোমাদেরকেই তো খুঁজে বেড়াচ্ছি অনেক পুরস্কার পাবো তখন এমন সময় বাচ্চাগুলো ভাবছে মনে হয় আমাদের আপনজন বেরিয়ে আসতে বলছে বেরিয়ে এসেছে কে তোমরা বলে আমরা নবী খানদান নবীর কলিজার টুকরা আমরা নবী বংশের আওলাদ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা দুই কলিজার টুকরা সন্তান আহা বলার সঙ্গে সঙ্গে বলে তোমাদেরকেই তো খুঁজছি চলো তোমাদেরকে হত্যা করে ফেলবো তোমাদের গলা কেটে তোমাদের মাথা কেটে মুন্ডুটাকে নিয়ে যাবো ওবাইদুল্লাহর কাছে অনেক পুরস্কার আমি পাবো বাচ্চা দুটো হাউ মাউ করে কাঁদি গলা জড়াজড়ি করে কেঁদে কেঁদে বলে আমরা কি অপরাধ করেছি কেন আমাদেরকে নিয়ে যাবে আমরা নবীর খানদান আমরা ছোট বাচ্চা আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি আমাদের মেরো না আমাদের হত্যা করো না হয় আমাদেরকে আমার আম্মাজানের কাছে মদিনায় পাঠিয়ে দাও নাহলে আমাদেরকে কারো কাছে বিক্রি করে দাও নাহলে যদি একান্ত তাও না করো তাহলে এক কাজ করো ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে তোমাদের গভর্নরের কাছে নিয়ে চলো বলে কোনো কথা শোনা হবে না তোমাদের মাথা নিয়ে যাব
তোমাদের মাথা নিয়ে যাব তোমাদের সর নিয়ে যাব এই বলে দেখা গেল হাত ধরে টেনে সকালবেলা ফোরাত নদীর ধারে নিয়ে যাচ্ছে বিবি হারেসের বিবি চিৎকার করে কাঁচি আওয়াজ দিচ্ছে হতভাগা হারেস এত বড় নাফরমানি করিস না নবী বংশের সঙ্গে হারেসের পালিত পুত্র বলছে আমি আছি আমি বেঁচে আছি আব্বা আমি তোমার পালিত পুত্র হতে পারি কিন্তু নবী খানদানের জন্য নিজের জীবনটাও দিতে পারবো আমি বেঁচে থাকতে ছোট মাসুম বাচ্চাগুলোকে জীবন নিতে দেব না এমন সময় হারেসের ছেলে বলে আব্বা কখনোই তোমাকে এই বাচ্চাগুলোকে শহীদ করতে দেব না এমন সময় দেখা গেল পালিত পুত্রকে এক তলোয়ার মেরে পালিত পুত্রকে ফরাত নদীর দাঁড়ে দুখানা করে দিল ভাই আমার এমন সময় সন্তান বাধা দিতে আসে সন্তান ছাড়াতে আসে সন্তানকেও তলোয়ার মারলো সন্তানকেও দুখানা করে দিল এমন সময় দেখা গেল হাই রে হাই এক ধারে গুজরে ফেলে দিয়েছে হারেসের স্ত্রীকে হারেস ইমাম মোহাম্মদকে সেই সময় গর্দানে তলোয়ার মেরেছে মাত্র দুটুকরো হয়ে গেল আহারে হাই ফরাত নদী থরথর করে কাঁপে বড় বড় ঢেউ আসে ভাই আমার ঝড় ঝটিকা বইতে শুরু করলো এমন সময় দেখা গেল দেহটাকে ভাই আমার শরীর জেসেম মুবারককে ফোরাত নদীতে ছুড়ে দিল আর সার মুবারকটাকে একটা ব্যাগেতে একটা পাত্রে নিয়ে নিল তখন সার মুবারকটাকে নিয়ে ইমাম মোহাম্মদ ইমাম ইব্রাহিম ঝরঝর করে কাঁদে মোহাম্মদ আর তোমাকে হত্যা করে ফেললো এই জালিম তোমাকে হত্যা করে ফেললো বলে চিন্তা করো না তোমাকে এক্ষুনি শহীদ করব তোমাকেও হত্যা করব বলে জোর করে ইমাম হযরত ইব্রাহিমকেও ধরে নিয়ে তার গর্দানে তলোয়ার মেরে দুখানা করে দিল করে দিয়ে জিসম মুবারকটাকে শরীর মুবারকটাকে ফরাত নদীতে ভাসিয়ে দিল সেই সময় আবসার মুবারকটাকে নিয়ে নিল নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে উপহার পাওয়ার জন্য সেখানে খুশিতে আনন্দে নৃত্য করতে লাগলো আনন্দে আত্মহারা হয়ে ওবাইদুল্লাহর টেবিলে গিয়ে দুটো মাসুম বাচ্চার স্যার মোবারকটাকে সেখানে রেখে দিল এমন সময় দেখতে পাওয়া যায় ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলে সর্বনাশ এই হতভাগ হারেস তুই কি করেছিস তোকে তো এই কথা নির্দেশ দেওয়া হয়নি ধরে আনার কথা বলা হয়েছিল এ নির্দেশ তো তোকে দেওয়া হয়নি বাবা তুই এটা কি করেছিস তুই জুলুম করেছিস আমি কি কৈফিয়াত দেব ইয়াজিদের কাছে কি কৈফিয়াত দেব বল সেই সময় আল্লাহর নবীর একজন জাইয়েদ সাহাবী ছিল সেখানে সাহাবী ছিল একজন সেই সাহাবী সেই সময় থরথর করে কাঁপছেন রাগে ক্ষোভে থরথর করে কাঁপছেন তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে বলেন আপনি নবী বংশের সম্মান করেন বলে হ্যাঁ আপনি নবীর সাহাবী বলে হ্যাঁ নবীর জন্য জীবন দিতে পারেন বলে হ্যাঁ এই জালেম হারেসকে দেখিয়ে বলছে এই জালেম মাসুম দুটো বাচ্চাকে হত্যা করেছে ধরে আনার অর্ডার ছিল হত্যা করার অর্ডার ছিল না আপনাকে নির্দেশ দেয়া হচ্ছে আপনি এই হারেসের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারেন বলার সঙ্গে সঙ্গে নবীর সাহাবী বাঘের মতো লাফিয়ে উঠলেন হারেসের কলার ধরলেন হারেসের ঘাড় ধরলেন টেনে হির হির করে ফোরাত নদীর ধারে নিয়ে গেলেন হারেসের হাত কেটে দিলেন হারেসের পা কেটে দিলেন হারেসের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে দিলেন হারেসের গর্দানে তলোয়ার মেরে দিলেন গর্দান দুখানা হয়ে গেল হারেস কাকুতি মিনতি করছিল সব মাল মাতা দিতে চাই নবীর খানদান বলে কোন মাল মাতা নয় সারা দুনিয়া যদি দিয়ে দাও নবী খানদানের জন্য নিজের জীবন উৎসর্গ করব তবু তোকে ছাড়বো না হারেস শয়তান বলে তার গর্দানে তলোয়ার মেরে ফোরাত নদীতে ভাসিয়ে দেয় ফোরাত নদী হারেসের দেহকে কবুল করে না উপচে ফেলে দেয় তিনবার ফোরাত নদীতে ফেলা হয় তিনবার ফোরাত নদী উপচে ফেলে দিল হারেসের জেসেম শেষে মাটি করা হলো মাটি খুঁড়ে হারেসের দেহকে মাটির ভিতরে দেয়া হলো মাটি হঠাৎ করে উপচে উঠছে মাটিতেও গ্রহণ করছে না তিনবার মাটিতে দেয়া হয়েছে তিনবার মাটি তুলে দিয়েছে তিনবার তুলে দেওয়ার পরে শেষে দেখা গেল আল্লাহর নবীর সাহাবী কি করলেন বলে হারেসের জেসেমকে মাটিও নিতে চায় না পানিও নিতে চায় না তাই হারেসের জেসেমকে আগুনে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেও বলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা আমার আমার খুব সংক্ষেপে এবারে একদম লাস্ট ঘটনায় চলে যায় কষ্ট হচ্ছে ছেড়ে দেবো সবাই বলেন ছেড়ে দেবো জোর করে শুনিয়ে লাভ নাই তকবীর দিয়ে দেখতে বলছে কমিটি মাশাআল্লাহ আচ্ছা আমাদের ইমাম সাহেব মাশাআল্লাহ উনি আবার বলছেন যে আকাশে পানি লাগছে কি একজন ফোন করেছেন যে ইমাম আকাশে পানি নামছে তাহলে পানি যখন নামছে আমরা ছেড়ে দিই নাকি কি বলছেন আপনারা সবাই বলছেন
না উপরে হলো হলো ভিতরে গেল গেল কি জি উপরের লেভেলটা ভালো ভিতরের ইঞ্জিনটা কালো সংক্ষেপে একদম একদম কটা বাইছে দেখেন তো কটা বাইছে একটা পাঁচ তাহলে ছেড়ে দিন না 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 কালকে দিনের বেলা প্রোগ্রাম আছে ওখানে আবার ফজরের নামাজ 35টা ছেলে ফজরের নামাজ পড়েছে 41 দিন তাদেরকে কমিটি থেকে প্রস্তুত করা হবে 35টা সাইকেল বুঝতে পারছেন এসব সিস্টেম চালু করবেন বাচ্চারা নামাজ পড়লে ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে কমিটি থেকে তাদের পুরস্কার দেবেন সাইকেল দিতে হবে আমাদের কিছু পুরস্কার দেবেন বাচ্চা বেলা থেকে নামাজি তৈরি করুন বড় হলে আর নামাজ শিখতে এমাতা ওমাতা ঘুরতে হবে না সব শিখে যাবে বড় হলে আর নারী চাচবে না বড় হলে আর গ্রিটটান মারবে না বড় হলে সিগারেট খাবে না বড় হলে লটারির টিকিট কাটবে না বড় হলে সুদ খাবে না ঘুষ খাবে না বাচ্চা বেলা থেকে নামাজি বানিয়ে দিন কমিটির ছেলেরা পুরস্কৃত করুন মসজিদ কমিটি পুরস্কৃত করুন 35টা ছেলেকে সাইকেল দেয়া হবে কালকে ইনশাআল্লাহ সেখানে আমার প্রোগ্রাম আছে আমি যাব সেখানে ইনশাআল্লাহ জি হ্যাঁ এবং লাইব্রেরি উদ্বোধন আছে আরো অনেক প্রোগ্রাম আছে কালকে দিনের বেলা বুঝতে পাচ্ছেন রাতের বেলা আবার আপনাদের এই আমডাঙ্গা এলাকাতেই কোথায় জলসা আছে আমার ঠিক জায়গাটা মনে পড়ছে না যাই হোক ঘটনা অনেক লম্বা ওদিকে ইমাম হোসাইন হুজুর ওদিকে চলে আসছেন ভাই আমার কুফার কয়েকটা মঞ্জিল আগে তাকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের একজন সেনাপতি তার নাম হচ্ছে হুর এই হুর 500 জন তার সৈন্য নিয়ে ইমাম হোসাইনকে ঘিরে ফেললেন যখন ঘিরে ফেললেন ইমাম হোসাইন বললেন বাবারা ঘিরছো কেন কি হয়েছে আমি কথার মতো করে বলে দিয়া কথার মতো করে বলে দিচ্ছি বিরক্ত হচ্ছেন না তো না জোর করে বলবো না নবীর নাতির কথা জোর করে শোনানো চলবে না গুনাহ যে নবীর নাতি আমাদের জন্য জীবন দিয়েছেন তার কথা জোর করে শোনাবো এটা হয় না যে শুনবে তার ফায়দা না শুনবে না ফায়দা তাহলে কি বলবো না সবাই বলছেন তো খুব ছোট করে বলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্র পেয়ে কোন রাওয়ায়েতে আছে 72 জন হযরতে আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা তারিখুল ইসলাম একটা মোতেবার গ্রন্থ এই গ্রন্থে লেখা হয়েছে 72 কোন জায়গায় বলা হয়েছে 82 এই 82 জন কোন জায়গায় বলা হয়েছে 72 জন সঙ্গী 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন মহিলা শিশু বাচ্চা নিয়ে 40 জন পুরুষ আর 32 জন মহিলা ইমাম হোসাইন কি যুদ্ধ করতে বেরিয়েছে না কুফায় যাচ্ছিল অজনাসিয়াত করতে কি করতে কুফায় যাচ্ছিল অজনাসিয়াত বায়াত মুরিদ করতে কথা ঠিক না ভুল যুদ্ধ করতে তো যায়নি কিন্তু যুদ্ধের জন্য এজিদ লোক পাঠিয়ে দিয়েছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কুফার পৌঁছানোর দু তিন মঞ্জিল আগে এমন সময় হুর তার নেতৃত্বে 500 জন সৈন্য এজিদের সৈন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য হযরত ইমাম হোসাইনকে ঘিরে ফেলে হযরত ইমাম হোসাইন বলে বাবা আমাকে ঘিরছো কেন আমি তো লড়াই করতে আসিনি বাবা আমি যাব কুফা দেখো দেখো কুফার মানুষের আমাকে পত্র লিখে আমন্ত্রণ জানিয়েছেন দাওয়াত করেছেন কুফার মানুষদের পত্রগুলো আমার সঙ্গে আছে এই দেখো এই দেখো এই দেখো কুফার মানুষের আমাকে কসম দিয়েছেন আল্লাহর শপথ দিয়েছে আল্লাহর কসম দিয়ে আমাকে ডেকেছেন শুধু তাই নয় আমার ভাই ইমাম মুসলিমকে আমি পাঠিয়েছি তিনিও আমাকে পত্র দিয়েছেন তারপরে আমি আসছি আমি তো লড়াই করতে নয় যুদ্ধ করতে নয় আমি ওয়াজ করতে আমি বয়ান করতে বায়াত করতে মুরিদ করতে ইসলামকে জিন্দা করার জন্য আমি কুফা যাচ্ছি সেই সময় হুর বলেছিলেন সেনাপতি হুর বলেছিলেন ও নবীর নামাসা আপনি আমাকে ভুল বুঝবেন না আমি আপনার নানাজানের প্রতি মহাব্বত রাখি আমি আপনার নানাজানের কালেমা পড়ি আমার আন্ডারে 500 জন সৈন্য আছে এই দিকের পাহারার দায়িত্বে আমি ছিলাম আমার সঙ্গে আল্লাহ আপনার দেখা করিয়ে দিয়েছেন আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই না আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না আমি আপনাকে একটা পরামর্শ দিই হুজুর এদিকে আসেন আল্লাহর নবীর নাতিকে ডেকে নিয়ে এসেছেন ডেকে নিয়ে বলে হুজুর দুঃখ নেবেন না কষ্ট নেবেন না সাবরি করবেন না সবর করুন ধৈর্য ধরুন আপনার ভয় ইমাম মুসলিম
মুসলিম কে শহীদ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় আপনার ভাই ইমাম মুসলিমের দুই ছোট ছোট কলিজার টুকরা ফুলের মতো বাচ্চাকেও শহীদ করে দেওয়া হয়েছে হুজুর আপনার নামে শহীদের এলান করে দেওয়া হয়েছে আপনাকে যেখানে পাবেন সেখানে আপনাকে হত্যা করা হবে শহীদ করে দেওয়া হবে ফরমান জারি হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে হযরত ইমাম হোসেনের চোখ পড়া পানি বুক ভরা বেদনায় ভরপুর হলো আহারে আমার জন্য নবী বংশ আজকে জীবন দিয়ে দিল আহারে কুফার মানুষদের আমি বিশ্বাস করে চলে এলাম আল্লাহর মাশিয়াতে যা চাই হবে আল্লাহর উপর ভরসা করলে তবে হুজুর শুনে রেখে দিন আমি আপনার নানা জানের শিষ্য নানা জানের মহাব্বত আমার মধ্যে আছে আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই না আমি আপনাকে একটা পরামর্শ দিই হুজুর শুনে রাখুন এই দিকের দায়িত্বে আমি আছি আমি রাতের বেলা যখন আমি আমার সঙ্গীদেরকে নিয়ে শুয়ে যাব ঘুমিয়ে যাব এমন সময় আপনি আপনি যেদিক থেকে এসেছেন সেদিক থেকে আপনি পালিয়ে যাবেন আমি ইচ্ছা করে আমার সঙ্গীদেরকে সবাইকে ডেকে নিয়ে একটু বিশ্রাম নেব ঘুমিয়ে যাব আমি বেশি সময় ওয়েট করব যাতে করে আপনি পালাতে পারেন আপনি যখন অনেক দূর পালিয়ে যাবেন আমি বুঝতে পারলে তখন আমি সঙ্গীদের বলবো চলো চলো দেখি কোথায় গেলেন ইমাম হোসেন বেশ কিছু দূর যাবার পর আমি ফিরে আসব এসে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর পাঠিয়ে দেব যে ইমাম মুসলিমকে ইমাম হুসাইনকে আমরা ধরেছিলাম কিন্তু আমরা একটু ঘুমের মধ্যে তান্দ্রা ভাব আমরা একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম ইমাম হুসাইন আমাদের হাতছাড়া হয়ে পালিয়ে গেছেন ইমাম হুসাইন এ কথা শুনে হুরের জন্য দোয়া করলেন বাবা তুমি বলেছো বাবা আহা আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার তাকদীর বুলন করুক আল্লাহ তোমাকে কবুল করুক কত না দোয়া চাইলেন সঙ্গীদের বললেন হে সঙ্গীরা সাবধানে থেকো বাবা রাতের বেলা যখন ওই হুরের সেনাপতি সেনাপতির সৈন্যরা যখন ঘুমিয়ে যাবে তখন আমরা চটপট চটপট আমরা বেরিয়ে যাব এ তরুণ যুবকেরা প্ল্যান মাফিক তাই হলো হুর তার সৈন্যদের নিয়ে খিমার মধ্যে তাবুর মধ্যে বলে একটু বিশ্রাম নিয়ে আমরা কত দূর যাবে আমি জেগে থাকছি তোমরা একটু বিশ্রাম নাও এমন সময় ইমাম হোসেন সঙ্গীদের নিয়ে বেরিয়ে গেছেন ভোর সব লক্ষ্য করেছেন চোখ মুজে পড়ে আছেন সবাইকে বলেছেন আমি জেগে আছি তোমাদের ভাবতে হবে না এমন সময় বেশ কিছু সময় পর এমন সময় সঙ্গীদের বললেন ওটো 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 মনে হয় ইমাম হোসেন চলে গেছেন আমি একটু তান্দ্রা ভাব এসে গিয়েছিল একটু চোখটা লেগে গিয়েছিল সেই সময় ইমাম হোসেন সঙ্গীদের নিয়ে চলে গেছেন আমি পিছু পিছু ছুটতে লাগলো সত্যি দেখা গেল ইমাম হোসেনের পিছু পিছু ছুটছে কিন্তু ইমাম হোসেন বহু দূর চলে গেছেন গিয়ে তার সঙ্গীদের বলছেন বাবারা এটা কি নিয়ে আমাদের ওই মক্কার রাস্তা এটা কি মক্কা শরীফের রাস্তা বলে মনে হয় হুজুর এটা নয় আগের টান বলে চলো বাবা আবার ব্যাকে এসেছেন ব্যাকে এসে আবার অন্য রাস্তা ধরেছেন কিছু দূর যাবার পরে বলে বাবা এটাই না আগেরটা ছিল বলে হুজুর মনে হচ্ছে আগেরটাই আমরা ঠিক যাচ্ছিলাম আবার ঘুরেছেন আবার ঘুরে আসছেন এইভাবে ঘোরাঘুরি ঘোরাঘুরি করতে করতে দেখা যায় হাই রে হাই হুর তার সৈন্যদের নিয়ে আবার সামনে হাজির হয়ে যায় ইমাম হুসাইনের চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলেন যে জায়গায় আল্লাহ ইমাম হুসাইনের মত রেখেছেন যে জায়গায় শাহাদাতের কারবালা বানিয়েছেন সেই জায়গা থেকে পালানোর কোনো উপায় নাই খিমা গেড়ে দিলেন লোকেদের বললেন কি বাবা এই জায়গার নাম কি বলে মারিয়া কেউ কেউ বলে কারবালা ফরাত নদীর ধারে খিমা গেড়ে দিলেন তাঁবু ফেললেন ওদিকে দেখা গেল ওবাইদুল্লাহ বিন জিয়াদ সংবাদ পেয়ে গেছে জানতে পেরেছে অনেক সৈন্য পাঠিয়ে দিয়েছে 70 জন 72 জনের মোকাবেলায় অন্তত কয়েক হাজার সৈন্য পাঠিয়েছে চারিদিকে ঘিরে ফেলা হয়েছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হযরত ইমাম হুসাইন বললেন হে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা শুনে রেখে দাও তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করতে আসিনি আমি ওয়াজ নসিহত করতে এসেছিলাম যদি তোমাদের আপত্তি থাকে তাহলে আমি যেখান থেকে এসেছি সেখানে আমাকে যেতে দাও
না হলে আমাকে তোমাদের সরদার তোমাদের এজিদের কাছে নিয়ে যাও আমার শর্তগুলো তোমরা মেনে নাও দেখা গেল না 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 কোন শর্ত মানা হলো না পরের দিক থেকে আওয়াজ দিতে শুরু করলো কুফফারেরা হে ইমাম হোসাইন আমরা যুদ্ধের জন্য তৈরি আপনার উপর অর্ডার হয়েছে আপনার সার নিয়ে আমরা এখান থেকে যাব আপনার মাথা নিয়ে আমরা এখান থেকে যাব আপনি যুদ্ধের জন্য তৈরি হন আমরা যুদ্ধের জন্য তৈরি নতুবা আপনার খিমায় আমরা আঘাত করব আপনার খিমা ধ্বংস করে দেব এ তরুণ যুবকেরা ইমাম হোসাইন বললেন এত বড় কথা যে মুখেতে আমার নানাজানের কালিমা পড়েছো যে মুখেতে আমার নানাজানের দেওয়া তাসবিহ পড়েছো যে মুখেতে আমার নানাজানের উপর নাজিল হওয়া কোরআন পড়েছো যে মুখেতে যে শরীরে যে কপালে আমার নানাজানের দেওয়া নামাজে সিজদা করেছো সেই নবী বংশকে ধ্বংস করতে চাও সেই নবী বংশকে মিটিয়ে দিতে চাও হে জালেমেরা শুনে রেখে দাও তোমরা আমার নানাজানের সাফাত পাবে না কোনো কথা শুনলো না জালেমরা যুদ্ধের জন্য তীর নিক্ষেপ করতে লাগলো নিরুপায় হয়ে হযরত ইমাম হোসাইন যুদ্ধের জন্য মনস্থ করলে কায়ামতের দিনে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন আল্লাহর নবী দোজাহানের বাদশা তোমার উপর খুশি হয়ে যাবে মায়ের ফরমান শুনে আব্দুল ওয়াহাব ঘোড়ার উপর সওয়ার হলেন পিঠে নিলেন কুজো পানির কুজো নিলেন মশাক নিলেন হে তরুণ যুবকেরা উলঙ্গ তরোয়ারি নিলেন ঘোরাতে 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 বীরের মতো ময়দানে কারবালার উপর দিয়ে ফোরাত নদীতে পৌঁছে গেলেন ফোরাত নদীতে গিয়ে মোসকে পানি ভরলেন পানি ভরে পিঠে নিয়ে নিলেন নিয়ে চলতে লাগলেন ঘোড়ার ভাই আমার তলোয়ার ঘোরাতে ঘোরাতে ঘোড়ার উপর বিদ্যুৎ বেগে ছুটতে লাগলেন হে তরুণ যুবকেরা দুশ্মনেরা পানি ঘিরে দিয়েছিল দুশ্মনদের কাছ থেকে দুশ্মনদের সামনে থেকে পানি নিয়ে বেরিয়ে যাচ্ছে দুশ্মনের আর সহ্য করতে পারলো না এমন সময় একটা তীর মোসকের দিকে লক্ষ্য করে দুশ্মনের দল নিক্ষেপ করলাম মোসক ছিদ্র হয়ে গেল খিমা পর্যন্ত তাবু পর্যন্ত আসার আগেই পানি সব পড়ে গেল আম্মা জানকে গিয়ে বলে আম্মা জান পানি আনছিলাম কিন্তু দুশ্মনেরা তীর নিক্ষেপ করেছে সেই তীর নিক্ষেপ করার জন্য মশকের পানি সব পড়ে গেছে আম্মা জান বলছেন বাবা আব্দুল আহাব তুমি এখনো হায়াতে আছো বাবা যতক্ষণ হায়াতে থাকবে ততক্ষণ পানির জন্য চেষ্টা চালাবে পানি না আনা পর্যন্ত তুমি তোমার জীবন এখানে এনো না আব্দুল আহাবকে বললেন যাও আবার মোসক নিয়ে যাও আবার মোসক নিয়ে গেলেন আবার তলোয়ার নাচাতে নাচাতে গিয়ে ফোরাত নদীতে গিয়ে পড়লেন পানি ভরলেন আবার তলোয়ার নাচাতে নাচাতে ফিরছেন দুশ্মনের দলের আবার মশক লক্ষ্য করে আবার তীর নিক্ষেপ করে আবার ময়দানে কারবালায় পানি সং পড়ে যায় এবারে সে আম্মা জানকে বলে আম্মা জান আবার আনছিলাম আবার তীর নিক্ষেপ করেছেন মশকের পানি সং ময়দানে পড়ে গেছে মনে হয় আমার আল্লাহ নবী খানদানকে এই দুনিয়ার জমিনে আর পানি পান করাবেন না আম্মা জান বলেন হে আব্দুল ওয়াহাব তুমি এখনো বেঁচে আছো আবার একটা মোসক নিয়ে চলে যাও এবারেও মোসক নিয়ে যখন গিয়েছিলাম মোসক ভর্তি করেছিলাম আব্দুল ওয়াহাব মুজাহিদ মানুষ বীর মুজাহিদ তার তলোয়ারের সামনে কেউ দাঁড়াতে পারে না বহুজনকে কচুকাটা করে ময়দানে কারবালার উপর দিয়ে বীরের মতো গিয়ে ফোরাত নদীতে যখন ঝাঁপিয়ে পড়ল ফোরাত নদীতে গিয়ে পানিটা নিয়ে আবার যখন তুলে আনছেন এমন সময় দেখা যায় দুশ্মনদের পক্ষ থেকে এমন ভাবে তার উপর ঝাঁপিয়ে পড়া হলো তার গার্দানে তলোয়ার মারা হলো গার্দানটা দুটুকরো হলো ভাই আমার কালেমা শরীফ পড়তে পড়তে ময়দানে কারবালায় শহীদ হয়ে যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইভাবে একটার পর একটা শহীদ হয়ে যাচ্ছে ভাইরা আমার আল্লাহর নবীর কলিজার টুকরা আহলে বায়াতের খানদানের আউলাদের আউলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত কাসিম
তিনিও কারবালা ময়দানে বীর মুজাহিদের মতো যুদ্ধ করে তিনিও শহীদ হয়ে গেলেন সকলে পানি পানি করে হাহাকার করছে পানি পানি করে চিৎকার করছে আড়াই বছরের সন্তান হযরতে আলী আসগার ইমাম হোসাইনের ছোট বাচ্চা মা মায়ের স্তনে দুগ্ধ নাই পানির পিপাসায় কাতরাচ্ছে সকলে বাচ্চাটা পানির পিপাসায় জান বেরিয়ে যাচ্ছে এমন সময় মা অনুরোধ করল হে আমার প্যারে স্বামী হে ইমাম হোসাইন আপনি এই বাচ্চাটাকে নিয়ে দেখান ওই কারবালা ময়দানে একবার গিয়ে বাচ্চাটাকে জালেমদের দেখান জালেমদের জানে মনে ময়া হতে পারে হয়তো বাচ্চাটাকে বলে যদি এক 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 গ্লাস পানি দেয় আপনি তাদের একটু অনুরোধ করুন একটু যান ইমাম হোসাইন বলে নবী খানদান কারো কাছে হাত পাততে পারেনি নবীর খানদান কখনো কারো কাছে হাত পাতবে না নবীর খানদান হাত পাততে পারবে না কিন্তু স্ত্রীর অনুরোধে বাধ্য হয়ে ইমাম হযরতে বায়ামার আড়াই বছরের আলী আসগারকে নিয়ে কারবালা ময়দানে তখন চলে গেছে ভায়ামার কারবালা ময়দানে চলে গেছেন ময়দানে গিয়ে তখন বাচ্চাটাকে তুলে দেখাচ্ছেন ওরে দিদি সেনা এই দেখ না এজিদ সেনার দিকে লক্ষ্য করে এজিদের সৈন্যদের দিকে লক্ষ্য করে ইমাম হোসাইন তখন বলছেন একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওরে জিদ সেনা এই দেখ না পিয়াসাই হাহাকার মোর ছেলে ওরে জিদ সেনা এই দেখ না পিয়াসাই হাহাকার মোর ছেলে কোন দয়া নাই তিরিশে চালাই আলিয়াজ গারে রই বুকেতে ওরে জিদ সেনা এই দেখ না পিয়াসাই হাহাকার মোর ছেলে পিয়াসাই হাহাকার মোর ছেলে কোন দয়া নাই তিরিশে চালাই আলিয়াজ গারে রই বুকেতে হযরত আলী আসগারের দিকে লক্ষ্য করে একটা বিশাল তীর জালেমরা ফেলে দিল তীরটা এসে যখন বুকে লাগলো ছোট্ট বাচ্চার এফোর ওফোর হয়ে গেল তরপাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলে দিয়ে শাহাদাত বরণ করলেন চোখ ভরা পানি আহারে নবী বংশকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পানি পান করাবেন না জালেমদের বললাম হে জালেমেরা হে নিষ্ঠুরেরা যদি দুনিয়ার জমিনেতে আমার ছোট্ট বাচ্চাটাকে এক গ্লাস পানি দাও আমি ওয়াদা করছি কাল কায়ামতের দিনে আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক করবেন আমার নানাজানকে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক করবেন নানাজিকে যে হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা আর মধুর চেয়ে মিষ্টি জান্নাতিরা একবার পানি পান করলেন আর কখনো পানির পিপাসা থাকবে না হে জালেমেরা আমার কলিজার টুকরা সন্তানকে যদি এক পেয়ালা পানি দাও আমি ওয়াদা করছি কাল কায়ামতের দিনে হাসরের ময়দান হাউজে কাউসারের পানি দিয়ে তোমাদের ঋণটা শোধ করে দেব কিন্তু না না জালেমেরা শুনল না
জালেমেরা তোর তীর মেরে বিষাক্ত তীর দিয়ে ছোট্ট আলী আসগরকে শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের কোলে নিয়ে আসলেন শহীদি বাচ্চাকে, রক্ত পড়ে যাচ্ছে, রক্ত ঝরে যাচ্ছে, তীরটায় ফোড়ো ফোড়ো হয়ে আছে। মায়ের কোলে এসে দিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, এই নাও ও বিবি, এই নাও তোমার বাচ্চাকে আল্লাহ দুনিয়ার পানি পান করাবেন না, তোমার বাচ্চা শাহাদতের পানি পান করেছে। তরুণ যুবকেরা আমার জীবনের শেষ রাত হযরত ইমাম হুসাইন সঙ্গীদের বললেন, হে আমার সঙ্গীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এজিদের লড়াই আমার সঙ্গে, এজিদ আমাকে শহীদ করতে চায়, কারণ তার ভয় আমি যদি খলিফা হয়ে যাই তাই এজিদের লড়াই আমার সঙ্গে তোমাদের সঙ্গে নয়। রাতের অন্ধকারে যদি তোমরা চলে যাও আর আমি যদি থেকে যাই তাহলে ওই সমস্ত জালেমরা তোমাদের ছেড়ে দেবেন, আমি যদি শহীদ হয়ে যাই কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা আমার জন্য নিজেদের জীবনটাকে শেষ করো না, যাও তোমরা রাতের অন্ধকারে চলে যাও, সব মক্কা শরীফের দিকে চলে যাও, আমি ইমাম হুসাইন আমি থেকে যাব। ভাইরা আমার তরুণ যুবকেরা আমার, আমরা হলে কি বলতাম কি জি, এরকম বিপদে আমরা পড়লে কি বলতাম? হুজুর ঠিকই বলেছেন, ওটাই বরং ভালো, আপনির জন্যই ঝামেলা হুজুর, আপনি থেকে যান আমরা। সবাই মিলে যাচ্ছিল, যেতে যেতে পেছন দিকে তাকিয়ে দেখে সব মাল হাওয়া, কিন্তু ইমাম হুসাইনের উম্মত, ইমাম হুসাইনের ভালোবাসার মানুষ, মুরিদ ভালোবাসার মানুষ, আমরা হলে কি করতাম জানি না, বললাম হুজুর আপনি থাকুন, আমি আমার জীবনটা বাঁচা। এমন সময় ইমাম হুসাইনের সঙ্গী সাথীরা বলেছিলেন, নবীর নামাজ, সঙ্গীরা বলেছিলেন, ও নবীর নামাজ, ও আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র, ও পাক পাঞ্জাতানের শেষ আহলে উজ্জ্বল নক্ষত্র, হুজুর আপনাকে আমরা ছেড়ে যেতে পারি না, যদি আপনাকে আমরা ছেড়ে চলে যাই কাল কায়ামতের দিনে হাসরের ময়দানে আপনার নানা জানের সামনে আমরা আমাদের মুখ দেখাতে পারবো না, আপনার জন্য আমাদের জীবন উৎসর্গ হোক, আপনার জন্য আমাদের জীবন কোরবান হোক, আপনার জন্য আমরা আমরা আমাদের জীবন ছেড়ে দিয়ে চলে যাব না। বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার, শুক্রবার পরের দিন শুক্রবার 9ই মুহররম রাতের বেলা, ভাই আমার জীবনের শেষ রাত, একটু তান্দ্রা ভাব এসে গেছে, ইবাদত বন্দেগিতে মশগুল ছিলেন, খিমার সকলি ইবাদতে মশগুল আছেন, সকলি নামাজ তেলাওয়াতে মশগুল আছেন, ইবাদত করতে করতে একটুখানি চোখটা লেগে গেছে, হযরত ইমাম হুসাইন খবরের মধ্যে দেখতে পাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন, আমি আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছি, জান্নাতের ভিতরে গিয়ে দেখি এক চেয়ারে বসে আছেন নানা জান, আখেরি জামানার পায়গম্বর দোজাহানের বাদশা নানা জান বসে আছেন, আর এক চেয়ারে বসে আছেন আম্মা জান বসে আছেন, আর এক চেয়ারে আব্বা জান বসে আছেন, আর এক চেয়ারে বড় ভাই জান বসে আছেন, আর এক চেয়ারে আমার ওই ভাই ইমাম মুসলিম বসে আছেন, নানা জান ডাকছেন ভাই হোসেন, ভাই হোসেন, আর কতদিন দুনিয়াদারি করবে, চলে এসো চলে এসো আল্লাহর জান্নাতে চলে এসো, নানা নাতি একসঙ্গে এখানে বসবাস করি, তবে মনে রাখবে ভাই হোসেন তুমি দুনিয়ার জমিন ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে, না শুকুরি করবে না, ধৈর্য হারা হবে না, কারণ তোমাদের দেখিয়েই কাল কায়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজা করিয়ে নেব। জোরে হবে না, জোরে হবে না, ঘুম পেয়ে যাচ্ছে নাকি? মাশাআল্লাহ সব সাঙ্গা আছেন দেখে বোঝা যাচ্ছে।
বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আহারে ইমাম হোসেন আপনারা আমার জন্য দিনকে জিন্দা করার জন্য ইমাম হোসেন এজিদের কাছে স্যালেন্ডার করলেন না বায়াত হলেন না ভাই আমার দোস্ত আমার 61 হিজরি 10ই মুহররম জুম্মার দিন ভাই আমার দোস্ত আমার কারবালা ময়দানে এবার আওয়াজ দেয়া হচ্ছে এতদিন পর্যন্ত আপনার সঙ্গীদের সঙ্গে লড়াই করেছি ওই ইমাম হোসেন এবার আপনার সঙ্গে আমরা লড়াই করতে চাই ময়দানে কারবালায় বেরিয়ে আসুন আপনার সামনে সামনাসামনি আমাদের লড়াই হবে ইমাম হোসেন এমন সময় স্ত্রীকে বলেছেন স্ত্রী ও আমার বিবি এটা হয়তো আমার শেষ দিন কারণ বড় ভাই জান ইন্তেকালের আগের রাতে স্বপ্ন দেখেছিলেন যেটা খব দেখেছিলেন যেটা আমিও দেখে নিয়েছি সেটা হতে পারে এটা আমার শেষ দিন এটাই আমার শেষ দিন বিবি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি হয়তো আর দুনিয়ার জমিনে থাকব না আহারে খিমার মানুষগুলো সব পানির অভাবে পানির জন্য কাতরাই ইমাম হোসাইনের সহ্য করতে না পেরে আর তো কেউ অবশিষ্ট নাই তাই ইমাম হোসাইন এবার রাজ সজ্জায় সজ্জিত হলেন যোদ্ধার সজ্জায় সজ্জিত হলেন যুদ্ধের ড্রেস পরে নিলেন মাথায় পরে নিলেন যুদ্ধের পোশাক বা শরীরে পরে নিলেন যুদ্ধের পোশাক মাথায় পরে নিলেন যুদ্ধের টুপি ভাই আমার হাতে নিলেন সেই জুলফিকার হযরতে ইমাম আলীর সেই তলোয়ার মাথায় পাগড়ি বাঁধলেন বিশ্ব নবীর দেওয়া পাগড়ি মাথার উপর বেঁধে নিলেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার পিঠে নিলেন মোসব সঙ্গে নিলেন দুদুল ঘোড়া হাতে নিলেন জুলফিকার তলোয়ার মাথায় পড়লেন নবীর সেই পাগড়ি ভাই আমার ময়দানে কারবালায় ইমাম হোসেন বীরে বীর হয়ে একেবারে ভাই আমার তার সমতুল্য বীর টোটাল এলাকায় টোটাল ময়দানে কারবালায় আর কেউ নাই হযরত ইমাম হোসেন যখন দুলদুল ঘোড়ার উপর ভাই আমার সাবার হয়ে ফরাত নদীর দিকে তলোয়ার উঁচিয়ে যাচ্ছেন আর বলছেন কে আসবি আই হে মুনাফেকেরা আই বাবা আই কে আসবি আই কার ক্ষমতা হয়েছে কার শক্তি হয়েছে ইমাম হোসেনের সামনে তলোয়ার উঁচিয়ে আসেন ইমাম হোসেনের সামনে তলোয়ার নিয়ে দেখা দেখা করেন ইমাম হোসেনের সামনে তলোয়ার দেখাতে পারেন মদিনার বিখ্যাত বীর মক্কার বিখ্যাত বীর শেরে খোদা আলীর সন্তান আমি ইমাম হোসেন আমার সঙ্গে ক্ষমতায় কেউ পারে না এসো বাবা দেখি কে আসবে ক্ষমতা আছে সব ভাই আমার দূর থেকে সঙ্গী সাথী সৈন্যরা জালেমরা সব দুশ্মনেরা সরে গেল হযরত ইমাম হোসেন তলোয়ার ঘোরাতে ঘোরাতে ময়দানে কারবালায় চলে গেলেন কারবালার উপর দিয়ে বিদ্যুৎ বেগে ফরাত নদীতে নেমে যান ফরাত নদীতে নেমে ফরাত নদীতে নেমে হাঁটু পর্যন্ত পানিতে নেমে যান পিয়াসায় কলিজাটা বেরিয়ে আসছে হাতেতে পানি তুলেছেন এবারে মুখে দেবেন পানি খাবেন মুখে লাগাবেন যখন পানিটা চাগিয়ে ধরেছেন এই পানির মধ্যে যেন ভেসে উঠেছে আড়াই বছরের আলী আসগারের ছবিটা পানিতে ভেসে উঠেছে আর এই পানির জন্যই তো আমার দুধের বাচ্চাটা শহীদ হয়ে গেল এই পানির জন্যই তো শহীদ হয়ে গেল কাসিম মীর ভাই আমার আবুল কাসিম শহীদ হয়ে গেল এই পানির জন্যই শহীদ হয়ে গেল আব্দুল ওয়াহাব শহীদ হয়ে গেল এই পানির জন্যই সমস্ত বীর শহীদরা শহীদ হয়ে গেল সমস্ত ভাই আমার নবীর খানদানেরা আহলে বায়াতরা শহীদ হয়ে গেল এই পানির জন্য শহীদ হয়ে গেল আমি কেমন করে এই পানি পান করি আমি হোসেন পানি নিয়েছেন আবার পানি ফেলে দিচ্ছেন আবার পানি তুলছেন আবার পানি ফেলে দিচ্ছেন আবার পানি তুলছেন আবার পানি ফেলে দিচ্ছেন কুফফারেরা দুশ্মনেরা শত্রুরা জালেমেরা লক্ষ্য করছেন যদি ইমাম হোসেন যদি একটু পানি পান করে ফেলেন ইমাম হোসেনের যা শক্তি তাতে এমনি তো পারা দুষ্কর যদি ইমাম হোসেন যদি পানি পান করে ফেলেন তাহলে ইমাম হোসেনের সঙ্গে আমরা সকলেই পরাস্ত হয়ে যাব তিনি একাই শত শত যোদ্ধাকে তলোয়ার দিয়ে দুটুকরো করে দেবার ক্ষমতা লাগেন তার তলোয়ার ঘোরানোর সামনে কারো শক্তি নাই পৌঁছানোর ক্ষমতা রাখেন কেউ তার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না হে তরুণ যুবক
যুবকেরা এমন সময় জালেমরা ওখান থেকে আওয়াজ দিলাম হুজুর আপনি পানি পান করতে যাচ্ছেন আর আপনার খিমার উপর মেয়েদের উপর আঘাত হচ্ছে বলার সঙ্গে সঙ্গে হযরত ইমাম হুসাইন পানি ছেড়ে দিয়ে ওই দুলদুল ঘোড়ায় উঠে এক কোড়া মারলেন মারার সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে তাঁবুর কাছে হাজির হয়ে যা গিয়ে দেখেন জালেমরা এটা মিথ্যা করে ছড়িয়েছিল মিথ্যা আফওয়া যাতে করে এই পানি না খেতে পারে আবার পুনরায় আবার ঘোড়ার উপর সবার হলেন ময়দানে কারবালায় বেরিয়ে গেলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান এমন সময় ভাই আমার দুশ্মনের দলেরা তীর ফিকতে লাগলো খঞ্জার ফিকতে লাগলো বল্লম ফিকতে লাগলো সব রুখতে লাগলেন হযরত ইমাম হুসাইন ঢাল দিয়ে রুখে দিতে লাগলেন একের পর এক শয়তানদের একের পর এক দুশ্মনের রাসূলদের একের পর এক দুশ্মনের রাসূলদের কচুকাটা করতে লাগলেন এইভাবে করতে করতে এমন সময় দেখা যায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন ভাই আমার দোস্ত আমার আকরাম হযরতে ভাই আমার দোস্ত আমার আকরাম আকরাম শাহ খান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলাম কিতাবের মধ্যে লেখা আছে ভাই আমার সব সিনান বিন নাখির ভাই আমার বল্লামের আঘাত এসে লাগলো হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা আস্তে 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 হযরত ইমাম হুসাইনকে শহীদ করা হয় হযরত ইমাম শহীদ হযরত ইমাম হুসাইন নামাজ পড়তে পড়তে কারবালা ময়দানে শাহাদাতের পানি পান করেন ইন্না লিল্লাহি ওয়া গর্দানে যখন তলোয়ার মারা হয় গর্দান তখন দুখানা হচ্ছিল না কারণ হযরত ইমাম হুসাইনের ভাই আমার সারা শরীরে চুম্বন দিয়েছিলেন বিশ্ব নবী ভাই আমার দোস্ত আমার কেউ কেউ বলেন কোন রওয়ায়েতে পাওয়া যায় যে জায়গাটা ফাঁকা ছিল চুমু দিতে সেই জায়গায় তলোয়ার দিয়ে গর্দনটা দুখানা করা হয়েছিল চারিদিকে হাই হুতা শুরু হয়ে গেল হাহাকার হতে লাগলো ফোরাত নদীর পানি উছলাতে শুরু করলো চারিদিকে মেঘ শুরু হয়ে গেল ভাই আমার চারিদিকে ঝঞ্ঝা শুরু হলো কালো আচ্ছন্ন হয়ে গেল আকাশ থেকে পানি বর্ষণ হতে লাগলো পানিটা পানির মতো নয় রক্ত বর্ষণ হতে লাগলো দুশ্মনের রাসূলরা ভাবতে লাগলেন মনে হয় কায়ামত হয়ে গেল হে তরুণ যুবকেরা চারিদিক থেকে অন্ধকারের ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন বলে আওয়াজ আসতে লাগলো কিছু সময় পর আস্তে 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 জমিনটা শান্ত হয়ে গেল জমিনটা ঠান্ডা হয়ে গেল ওদিকে মদিনা শরীফে জুম্মার নামাজ পড়েন মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর সাহাবীর সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জুম্মার নামাজ পড়েছে বাড়িতে একটু বিশ্রাম নিচ্ছেন হঠাৎ করে চন্দ্রাভাব হয়ে গেল চন্দ্রাভাব হতে স্বপ্নে দেখতে পেল আল্লাহর নবী দোজাহানের বাদশাহ হন্তদন্ত হয়ে কোথা চলে যাচ্ছেন আল্লাহর নবীকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দিয়ে বললেন বাবা আব্দুল্লাহ আমাকে এখন ব্যস্ত করো না আমি খুব ব্যস্ত হয়ে আছি আমি খুব ব্যস্ত হয়ে আছি এই দেখো আমার হাতে কি এই দেখো এই যে লাল বর্ণের দেখতে পাচ্ছ এই শিশির মধ্যে এটা আর অন্য কিছু নয় এটা হলো আমার কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনের জিসমের রক্ত এই রক্তটাকে আমি নিয়ে যাচ্ছি এখনি আমার কলিজার টুকরার নাতি ইমাম হুসাইনকে কারবালা ময়দানে আমার জালেম উম্মতেরা নিষ্ঠুর উম্মতেরা মুনাফেক উম্মতেরা বেঈমান উম্মতেরা শয়তান উম্মতেরা কারবালা ময়দানে শহীদ করে দিয়েছে আমি তার রক্তটা নিয়ে গিয়ে আল্লাহর দরবারে জমা দিতে যাচ্ছি এই রক্ত দেখিয়ে কাল কায়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করিয়ে নেব এই স্বপ্ন দেখে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন মদিনার চারিদিকে আওয়াজ দিলেন
মদিনার মানুষগুলো মাতম আহাজারি করতে লাগলো, মদিনার মানুষগুলো চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। হে তরুণ যুবকেরা, ওদিকে দেখা যায় ভাই আমার প্লেটে করে আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসা নাতির স্যার মোবারকটাকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে বাবা এজিদের কাছে নিয়ে যাওয়া হলো। এজিদের কাছে যখন নিয়ে গিয়ে প্লেটটা রাখা হলো, এজিদ ওই সমস্ত জালেমদের ভৎসনা করে নিয়ে বরং হাতে ছিল একটা লাঠি, সেই লাঠিটা নিয়ে ইমাম হুসাইন হুজুরের নূরের ঠোঁটে টেঙে বারবার আঘাত করেছিল আর বলেছিল, তুমি খলিফা হবে, আমি খলিফা হব না, এটা হতে পারে না, আমার জায়গায় তুমি খলিফা হবে, আমার সঙ্গে লড়াই করবে। দেখো হুসাইন, আমি তোমাকে কি শাস্তি দিলাম। এ তরুণ যুবকেরা কত বড় বেঈমান, কত বড় মুনাফিক, কত বড় নবীর দুশ্মন ইমাম হুসাইন আহলে বায়াত। ইমাম হুসাইনের ঠোঁটে বায়ামার লাঠি দিয়ে আঘাত করছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, সেই সাহাবী থরথর করে কাঁপছেন আর ঝরঝর করে কাঁপছেন, কেঁদে কেঁদে বলেন, হে ইজিদ শুনে রেখে দাও, তুমি যেখানে লাঠিটা মারছ নওয়াসায় রাসূলের ঠোঁটে যেখানে লাঠিটা মারছ, আমি নবী আমি নিজে চোখে চামড়ার চোখে দেখেছি দোজাহানের বাদশাহ নূরের ঠোঁট নিয়ে ইমাম হুসাইনের ঠোঁটে টেঙে অসংখ্য ভাঙার চুম্বন করেছে। জোরে হবে না? কারবালার ঘটনা, করুণ ঘটনা, আর অনেক লম্বা চওড়া ঘটনা অনেক বাদ দিয়ে বললাম। বন্ধুরা আমার, স্যার মোবারককে অন্য জায়গায় দাফন করা হয়েছিল, জিসিম মোবারককে ভাই আমার কারবালার ওই প্রান্তে ওইখানে দাফন করা হয়েছিল। স্যার মোবারককে কেউ বলে অন্য জায়গায়, আবার কেউ বলে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল, বিভিন্ন ভাবে মতভেদ আছে। ভাই আমার ইমাম হুসাইন হুজুরকে শহীদ শাহাদাত বরণ করতে হয়েছিল কিসের জন্য? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। অন্যায়কে অন্যায়ের বিরুদ্ধে তিনি আপোষ করেননি, ভাই আমার অন্যায়ের বিরুদ্ধে তিনি আপোষ করেননি, অন্যায়কে মেনে নেননি, এজিদকে মেনে নেননি, কারণ এজিদকে মেনে নেওয়া মানে ইসলামকে ধ্বংস করে দেওয়া। তাই ইমাম হুসাইনের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, কিন্তু শাহাদাতের মধ্যে দিয়ে ইসলাম আবার পুনরায় নতুন করে জিন্দা জীবিত হয়ে গেল। মনে রাখবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি ইমাম হুসাইন শহীদ না হতেন, যদি আত্মসমর্পণ করতেন, তাহলে আমরা যে ইসলাম পেয়েছি সেই ইসলাম পেতাম না, ইসলাম বিকৃত হয়ে যেত, ইসলামকে ধ্বংসপ্রাপ্ত করা হয়ে যেত, কারণ এজিদের হাতে ক্ষমতা থাকতো। ইমাম হুসাইন মেনে নেননি, তাই ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ভাই আমার সারা আরব জুড়ে মক্কা মদিনা জুড়ে বিপ্লব দেখা দিয়েছিল, হাগার দেখা দিয়েছিল। অল্প কিছুদিনের মধ্যে এজিদের লোক লস্কর ওবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে শুরু করে যত জালেম ছিল সব জালেমদেরকে মানুষ খুঁজে 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 হত্যা করেছিল, মানুষ জামায়াত হয়েছিল, মানুষ ইউনিটি তৈরি করেছিল ইসলামের পক্ষে, নবীর খানদানের পক্ষে, আহলে বায়াতের পক্ষে একত্রিত হয়ে জালেমদেরকে নির্মমভাবে মানুষ হত্যা করেছিল, সবাইকে হত্যা করেছিল এবং ইসলামকে পুনরায় আবার জিন্দা করে দিয়েছিল। বন্ধুরা আমার, দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারলাম, মুসলমান তারা কত কষ্ট করেছে আমার আপনার জন্য, আর আমি আপনি কেমন করে নামাজ ছেড়ে দেব, পাঁচ ওয়াক্ত নামাজ ভুলে থাকব, রাসূলের সুন্নত দাঁড়িটা কেমন করে খুর বলাবো, কবে মরে যাব কোনো গ্যারান্টি নাই, কবে চলে যাব কোনো গ্যারান্টি নাই, কি করে এই রাসূলের সুন্নতটাকে খুর বলাবো, দাঁড়িটা রাখুন, রাসূলের সুন্নতটা রাখুন বাবা, ছোট করে হলেও রাখুন, নবীর সুন্নতটা রাখুন, নামাজটা পড়ুন বাবা, হারাম হালাল দেখে চলুন, হারাম হালাল দেখে চলুন, আর কি বলে নাবিয়ানা তরিকায় চলুন, রাসূলানা তরিকায় চলুন, পিতামাতার সেবা করুন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, খারাপ ব্যবহার করবেন না, মা বোনেদেরকে কষ্ট দেবেন না, বাচ্চাদের কষ্ট দেবেন না, বৃদ্ধ মানুষদের সম্মান করবেন, রেসপেক্ট করবেন, মানুষের বয়স হয়ে গেলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয় সে সম্মানটা করবেন, সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক আল্লাহ আমাদের করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনবার, প্রত্যেকে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ, তিনবার দুরূদ পাক তেলাওয়াত করেন, মোনাজাত করেন।